আল্লাহ একদল ফেরেশতা তিনি সৃষ্টি করেছেন, যেই ফেরেশতাগুলির কাজ হচ্ছে রাস্তাঘাটে তারা ঘুরে বেড়াবে, দেখবে কোন ব্যক্তিরা আল্লাহর জিকির করে। তো দেখতে দেখতে যখন তারা পাবে যে কোনো একটি জায়গাতে কোরআন হাদিসের আলোচনা চলছে এবং ওই লোকগুলি আল্লাহর জিকির করে, তখন ওই সমস্ত ফেরেশতারা তাদের পর ডানাকে বিছিয়ে দেয়। কতদূর পর্যন্ত? এই প্রথম আসমান যে রয়েছেন এই আসমান পর্যন্ত সমস্ত লোককটাকে আল্লাহ ফেরেশতাদের দিয়ে ওই ঢাকিয়ে দেয়, ঢেকে নেয়। তখন আল্লাহ ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আল্লাহ জানেন যে এই লোকগুলো কি করছে। এর পরেও আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে যে ফেরেশতারা ওরা কি করছে। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এই লোকেরা আপনার মহত্ব বর্ণনা করেন, এই লোকেরা আপনার প্রশংসা করছে, এই লোকেরা আপনার জিকির আজকার করছে, এই লোকগুলি আপনার ইবাদতে মগ্ন রয়েছে। তখন আল্লাহ ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা ওই লোকগুলি কি আমি আল্লাহকে কি দেখেছে? তো ফেরেশতারা বলবেন, আল্লাহর কসম ওই লোকেরা আপনাকে দেখেনি। তখন আল্লাহ আবার প্রশ্ন করবে, যদি ওই লোকেরা আমাকে দেখতো তাহলে কি হতো? তখন ওই ফেরেশতারা বলবেন যে তাহলে তারা আপনার অধিক তারা প্রশংসা করত, আপনার অধিক তারা সম্মানী, আপনার পবিত্রতা বর্ণনা করত, আপনার অধিক তারা ইবাদত করত। আচ্ছা আচ্ছা ফেরেশতারা, ওই লোকগুলি আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা বলছে, এই লোকগুলি আপনার কাছে জান্নাত চায়। তখন আল্লাহ বলেন, তারা কি আমার জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলবেন, না। তখন আল্লাহ ফের বলবেন যে যদি তারা জান্নাত দেখতো তাহলে কি হতো? তখন ফেরেশতারা বলবেন, যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা আরো জান্নাতের লোভ লালসা তারা করত, তারা অধিক তারা জান্নাত চাইতো। তখন আল্লাহ আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ওই লোকগুলি আমার কাছে কি থেকে পরিত্রাণ চায়? তখন ফেরেশতারা বলবে যে এই লোকগুলি আপনার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চায়। তখন আল্লাহ বলবেন যে ওই লোকগুলি কি জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতারা বলবেন, না আপনার জাহান্নাম দেখেনি। তো আল্লাহ বলছে, যদি জাহান্নাম দেখতো তাহলে কি হতো? তখন আল্লাহ বলবেন, ফেরেশতারা তখন বলবেন যে যদি আপনার জাহান্নাম দেখতো তাহলে এই লোকগুলি তারা দ্রুত জাহান্নামের ভয়ে তারা দৌড়ে চলে যেত এবং তারা আপনার ভয়ে তারা কাগত মিনিত হয়ে যেত। তখন আল্লাহ বলবেন, শোনো ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রেখে আজকে বলছি, যতগুলি মানুষ আমার এই মজলিসে বসে আমার জিকিরে মগ্ন রয়েছে, যতগুলি মানুষ আমার জিকিরে মগ্ন রয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলছি সমস্ত মানুষকে আমি আল্লাহ আজকে ক্ষমা করে দিলাম। তখন একজন ফেরেশতা, ফেরেশতারা বলবেন, আচ্ছা আল্লাহ থামেন থামেন থামেন, কি একটা মাঝে কথা। বলে কি? বলে কিছুগুলি লোক জালসাতে এসেছিল, তারা দোকান ঘুরতে আপনার মজলিসে আসেনি, কিন্তু তারা ব্যতিক্রম ভাবে আপনার মজলিসে তারা চলে এসেছে, এখন তারা জিকির আজকার করছে। তখন আল্লাহ বলেন, দেখো এই মজলিসে যতগুলি মানুষ বসে আছে আমি আল্লাহ বলছি আজকে তোমাদেরকে সাক্ষী রেখে সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিলাম। এবার আপনি বলেন, যদি আল্লাহর ক্ষমা চান বিনা ইবাদতে তাহলে বসে ধৈর্য ধারণ করে একটু সময়টা দেন, ইনশাল্লাহ আপনার কিছু উপকার করব। শুনেন, পৃথিবীর ভিতরে মানুষ ব্যতীত যতগুলি প্রাণী আছে, মানুষ ব্যতীত পৃথিবীতে যতগুলি প্রাণী আছে সমস্ত প্রাণীকে তাদের কিঞ্চিত পরিমাণ দায়িত্ব আল্লাহ দিয়েছেন। উদাহরণ দিলে বুঝবেন, একটা মুরগি ডিম ফুটিয়ে বাচ্চা বের করে, তো ওই মুরগির দায়িত্ব থাকে তার বাচ্চাদের মুখের কাছে খাবার পৌঁছে দেওয়া, বাচ্চা বড় হয়ে গেলে দায়িত্ব শেষ। একটা পাখি সেই অনুরূপ পোকামাকড় এনে তার বাচ্চাদের মুখে দেয়, পাখি বড় হয়ে যায়, তার দায়িত্ব শেষ। একটা গাভী যদি বাচ্চা জন্ম দেয় তাহলে তার গাভীর
দায়িত্ব থাকে তার বাচ্চাকে দুধ পান করানো, যখনই বাচ্চা বড় হয়ে যায় তার দায়িত্ব শেষ। কিন্তু মানুষ যেদিন তার বিবেক শক্তি কাজ দিয়েছে, যেদিন তার বিরান শক্তি কাজ এসেছে, সেই দিন থেকে আল্লাহ এই মানুষকে কঠিনতম আল্লাহ দায়িত্ব ফেলে দেন। কিন্তু আপনি বলেন একবার বুকে হাত দিয়ে মাত্র আপনি 3 সেকেন্ড চিন্তা করেন যে আল্লাহ আপনাকে কি দায়িত্ব দিয়েছে, বলেন একজন বলতে পারবেন যে আল্লাহ আপনাকে কি দায়িত্ব দিয়েছে? এই কি দায়িত্ব দিয়েছে আজকে এইটুকুই আপনাকে আমি বলবো। আমি বিশ্বাস করেন আমি কিন্তু ভোজপুরিতে আমি গজল জানি না, আমি আলোচনা জানি, আমি কোরআন হাদিস দিয়ে বক্তব্য রাখছি। শুনেন, শুনতে খারাপ লাগলো হক যেটা সেটাই পাবেন ইনশাআল্লাহ। তো মানুষকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন? যেদিন থেকে তার বিবেক শক্তি কাজ দিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাকে কঠিন দায়িত্ব ফেলে দেয়। সেই দায়িত্বটা কি দেখেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 শ্রেণীর মানুষের কাছে গিয়ে 2 ধরনের কথা বলতেন। আজকে পৃথিবীতে দেখেন শুধুমাত্র ইসলামটাকে টিকানোর জন্য কতগুলি দল এসেছে, হানফি, শাফি, মালিকি, হাম্বেলি, সিয়া, সুন্নি, আহলে হাদিস, গোরাব আহলে হাদিস, নকশবন্দি, চিশতিয়ানি, কাদিয়ানি, তারপর আহলে হাদিসের ভিতরে 5টা 7টা ভাগ, সবার দাবি যে আমরা ইসলামকে বাঁচিয়ে রাখছি। কে টিকে রাখছেন, হক পথে আছে, এই নিয়ে খুব কঠিন আছে বিষয়টা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 শ্রেণীর মানুষের কাছে গিয়ে 2 ধরনের কথা বলতেন। এক, যেই শ্রেণীর লোকেরা ছিল মাজ্জসি পূজা করনেওয়ালা, যারা দেব দেবী পূজা করত, যারা মূর্তিকে নিয়ে পড়ে থাকতো, এই সমস্ত কাফের মুশরিকদের কাছে গিয়ে আল্লাহ নবী একটা কথা বলতেন। সে কথাটা কি? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বলছি, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বলছি তোমরা সবাই কামিয়াব হয়ে যাবে। এর ভিতরে কিছুগুলি লোক আল্লাহর নবীকে মেনে নিলেন, তার মানে ওই লোকরা এখন মুমিন। এবার আল্লাহর নবী ওই মুমিন লোকটির কাছে গিয়ে দ্বিতীয় একটা শব্দ ব্যবহার করছে, সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দেখেন প্রথম শব্দ ব্যবহার করেছিলেন ইয়া আইয়ুহান নাস, আর দ্বিতীয় শব্দ আল্লাহ রাসূল ব্যবহার করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তার মানে দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। প্রথম বললেন নাস, নাস মানে পৃথিবীতে যত ধর্ম রয়েছেন সমস্ত ধর্মের মানুষদেরকে বলা হয়েছে নাস। ইহুদি, খ্রিস্টান, মুসলমান, আপনার পৃথিবীতে মানুষ রূপে যারা জন্ম নিয়েছে সমস্ত মানুষকে আল্লাহ নাস শব্দ দিয়ে ব্যবহার করেছেন। কিন্তু আমানু সবাইকে ব্যবহার করেনি। কোরআনের ভিতরে আমানু যেখানে শব্দ ব্যবহার করা হয়েছে শুধুমাত্র সেখানেই ইমানদারদেরকেই আল্লাহ বলছেন। কি বলছে? ইয়াইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটাই দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়েছেন। প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব হচ্ছে যে তারা নিজ নিজ পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এত জালসা জুলুসের প্রয়োজন ছিল না যদি প্রত্যেকটা গার্জেন যদি নিজের পরিবারকে তারা যদি সাবধান করত। এখনই আপনাকে বলছি শুনেন, এই জালসাতে অনেকগুলি বাজার বসেছে, অনেকগুলি দোকান পাশার বসেছে, আপনারা কমিটি আছেন, বলেন আপনারা কি নিজেরা কি কাপুরুষের পরিচয় দিচ্ছেন নাকি? দেখতে পান না যে কতগুলো জালসাতে এখন তারা নিজের ক্ষমতা দেখে তারা দোকানকে উঠিয়ে দিয়েছে, আপনি নিজেকে কাপুরুষের পরিচয় দিয়েন না। আয়ের পর থেকে আগামীতে যখন জালসা হবে তখন আপনি জোরালোভাবে তাদেরকে বলবেন, দোকান যদি বসে তাহলে আমরা এই দোকানকে উঠানোর সঙ্গে সঙ্গে আমরা রিয়াকশন, আমরা এর ব্যবস্থা নেব। দোকান বসাতে আজকে আপনাকে বলছি শুনেন, জালসার ভিতরে 3 শ্রেণীর মানুষ আছে। 1 শ্রেণীর মানুষ আসে কিছু কোরআন হাদিস শুনবে এই বলে, 1 শ্রেণীর লোক আসে তারা মেয়েদের পিছনে ঘুরবে, আর 1 শ্রেণীর লোক আসে তারা দোকান পাশার ঘুরবে, হোটেলে খাবে। এই 3 প্রকারের লোক আছে। এখন যদি আপনি দোকানকে উঠে দেন দেখবেন পিওর লোকটি আসবে। শোনেন, আপনি বলছেন মাওলানা সাহেব যদি দোকানকে উঠা যায় তাহলে কালেকশন কম হবে যে। আচ্ছা আপনি একবার করে দেখেন তো যে দোকান উঠার পরে কালেকশন কম হচ্ছে না হচ্ছে না।
আগে এটা করে দেখেন তারপরে দেখবেন যা আপনার এর পরবর্তী স্থান তারপর আপনি আগে যাবেন। সম্মানিত দিদি ভাই আপনাকে আমি দুঃখ দিয়ে কথা বলতে চাই না, আমি আপনাকে বলতে চাইছি পৃথিবীতে আপনি যতদিন বেঁচে আছেন আপনি আপনার স্ত্রীকে আপনি যতদিন খাবার দিবেন এই স্ত্রী আপনার পোশাককে খেচে দেবে, এই স্ত্রী আপনার ভালোভাবে আপনাকে তেল মাখিয়ে দেবে, এই স্ত্রী আপনাকে খুব ভালোবাসবে। দুই দিন আপনি স্ত্রীকে সাবান আনা বন্ধ করে দেন, দুই দিন আপনার স্ত্রীকে আপনি তেল আনা বন্ধ করে দেন, ওই স্ত্রী আপনার বিরুদ্ধে কথা বলবে। এর জন্য শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন চুয়াহন গ্রেপ্তান গুনান চানে পাক চেবার তাক্কে মুরদানে চেবার রুহে কাক। আরে তুমি বডির পিছনে এত মেহনত করো মানে বডির পিছনে এত তুমি টাকা খরচ করো কেন? তোমার যেই বডির পিছনে তুমি টাকা খরচ করো এগুলো সব বেকার, কারণ এখনই তুমি মরে যাও, দুই ঘন্টা পরে তোমাকে লাশ দাফন করে তোমাকে কবরে চলে আসবে। শোনো, তুমি যেই বন্ধুর সঙ্গে চায়ের দোকানে প্রতিদিন আড্ডা পিটো ওই বন্ধুই তোমাকে মাটি দিয়ে দেখে হুড়াহুড়ি করবে আর ভিড় করবে, নিজের আত্মীয় স্বজনায় হুড়াহুড়ি করবে আর ভিড় করে বলবে আগে তাড়াতাড়ি মাটি দিয়ে কখন বাড়ি যাব। তার মানে পৃথিবী হচ্ছে স্বার্থপর একটি জায়গা, নিজেকে আপনি জাহান্নাম থেকে বাঁচান এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। বেশি হাসিয়েন না, আপনাকে আমি হাসাতেও চাচ্ছি না বেশি কাঁদাতেও চাচ্ছি না, আপনাকে আমি এসেছি চেতনা দিতে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি তিনি বলেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। তিনি যদি এই কথা বলতেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এইভাবে যদি বলতেন তাহলে তো লোকেরা পাপ করার পরও জান্নাতে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি কি বলছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। আবাদা শব্দ ব্যবহার করেছেন, তার মানে কঠিন একটা মারাত্মক শব্দ যে তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। তার এক আর দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। আপনি বলছেন দায়ুস আরবি শব্দ, বাংলাতে একটু বুঝিয়ে দেন তো, আপনাকে দায়ুস বুঝাচ্ছি। দেখেন দায়ুস ওই সমস্ত লোকদেরকে বলে যে তার বাড়িতে বেহায়া কোনার সুযোগ দিয়েছে। কেমন? আপনি বাড়িতে বাপ, আপনার হুকুমে আপনার বাড়ি চলে, আর আপনার মেয়েটা খুব জোরে জোরে গান বাজাচ্ছে আর গান শুনছে মোবাইলে, অথচ আপনি একবার বলছেন না যে গান বন্ধ করো, আপনি একবারও বলছেন না। দায়ুসকে আপনাকে বুঝাচ্ছি, দেখেন আপনার ছেলেটা সে সর্বসময় সে গান নিয়ে ব্যস্ত, বিড়ি সিগারেট নিয়ে ব্যস্ত, আপনি একবারও বাপ বলছেন না যে খবরদারি এরপরে যেন জীবন আর দেখতে না পাই, এটার নাম হচ্ছে ক্ষমতা। তো আপনি তাকে দেখার পর আপনি কিছু বললেন না, তার মানে আপনি সুযোগ দিয়েছেন কিসের? বেহায়াপনার। মেয়েরা বেপর্দা হয়ে চলবে মানে আপনি বাপ, আপনি ভাবছেন তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাবেন? ভুল হিসাব, জান্নাত অত সহজ ব্যাপার নয়। আপনার মেয়ে যদি, আপনার স্ত্রী যদি বেপর্দা হয়ে রাস্তায় চলে তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি জান্নাত কিনার আশা করিয়েন না। শোনেন, যদি আপনাকে আল্লাহ বলতো তুমি জাহান্নাম থেকে বাঁচো, যদি আপনাকে আল্লাহ এই কথা বলতো তাহলে আমরা সবাই বেঁচে যেতাম, কিন্তু আল্লাহ কি বলছেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে আপনাকে একটা কথা বলি যে পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীর দায়িত্ব ছিল তারা নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচবে এবং তারা সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, আর এই দায়িত্ব আপনার দেওয়া হয়েছে। শুনেন সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি দুঃখ দেওয়ার চেষ্টা করি না, আপনাকে পরিবর্তনের জন্য আমি এসেছি, আমি আপনাকে রস দিয়ে কথা বলতে পারি না, তবে যা বলবো কোরআন হাদিস থেকে বলবো। মহান আল্লাহ বলেন পৃথিবীতে যতগুলি মানুষ আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতি লিন্নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পৃথিবীতে যত মানুষ আছে এই সমস্ত মানুষের ভিতর থেকে আল্লাহ তোমাদেরকে বাছাই করে নিয়েছেন, বাছাই করে নিয়েছেন উখরিজাতি লিন্নাস। কেন? তোমাদের দুটি দায়িত্ব, তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করবে খারাপ কাজ থেকে রুখবে। এবার আপনাকে বলছি তাহলে ভালো কাজের আপনি আদেশ করবেন কোথা থেকে?
তা আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের পরিবার থেকে শুরু করো। পরিবার কাকে বলা হয়? পরিবার বলা হয় যেখানে 6 জন মানুষ আছে সেখানটাকে বলা হয় পরিবার। সর্বনিম্ন 2 জন, যেখানে ছেলে মেয়ে স্বামী স্ত্রী মা বাবা এই 6 জন যেখানে আছে সেটা হচ্ছে একটা পরিবার। সব থেকে নিচে 2 জনকে পরিবার বলা হয়, ছেলেও নেই মেয়েও নেই, আপনার কিনা বাবাও নেই আপনার কিনা মাও নেই, শুধুমাত্র স্বামী স্ত্রী রয়েছে, এই 2 জনকে বলা হয় পরিবার। তার মানে আপনি আপনার পরিবারকে বাঁচান, মানে আপনি নিজে বাঁচেন আর আপনার স্ত্রীকে বাঁচান। তাহলে এখান থেকে পরিবার শব্দটাকে যদি বিশালত আপনি করতে যান তাহলে গোটা গ্রামের সমস্ত লোক মিলে একটা পরিবার, টোটাল থানাতে যতগুলি লোক আছে সমস্ত থানার লোক মিলে একটা পরিবার, আপনার কিনা জেলাতে যতগুলি লোক আছে সমস্ত লোক মিলে হচ্ছে একটি পরিবার। তার মানে আল্লাহ বলছেন আগে প্রথমে তোমরা নিকটবর্তী লোকদেরকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বাঁচাতে 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 সারা পৃথিবীর বাসীকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি বাঁচো এবং তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই, বর্তমান আজকে এমন একটা সমাজ আমরা চলে এসেছি যে আজকে যুবক যুবতীদেরকে তারা এমন ইহুদি খ্রিস্টানদের নীতি তারা ফলো করছে যে আমরা আজকে তাদেরকে ঠিক পথে আনতে পারছি না। এই যে সামনে আগামীতে 31st যে নাইটটা আসবে রাত্রি আসবে, এই 1st জানুয়ারিতে তারা পিকনিক করবে না? অনেককে দেখবেন ডিজে বক্স বাজাবে এবং পিকনিক করবে। এই যুবক শোনো, তোমাকে আমি বলছি এই ক্যালেন্ডারে আমি হ্যান্ডবিলটা আপনাকে দেখাচ্ছি, এখানেও নেই। আচ্ছা, মুসলিমদের একটা তারিখ আছে, বলেন তো সেই তারিখগুলোর সেই ক্যালেন্ডারটার নাম কি জানেন? আরবি ক্যালেন্ডার একটা আছে, এখানে আরবি ক্যালেন্ডারের তারিখটাও তুলে দেওয়া হয়নি। তার মানে আমরা ইহুদি খ্রিস্টানদের নীতি ফলো করছি। আপনাকে দেখাচ্ছি, এখানে লেখা আছে 27/12/2022। আপনি কি জানেন এই তারিখটা কিসে লেখা আছে? বলেন একজন, এটা কোন তারিখ? ইংরেজি তারিখ। আমি আপনাকে প্রমাণ করাচ্ছি এটি হচ্ছে খ্রিস্টান তারিখ। ইতিহাস দেখবেন, দেখেন ইতিহাসটা আপনাকে দেখাচ্ছি। আজ থেকে মাথার মগজকে একটু পরিবর্তন করেন। যখন যীশু খ্রিস্ট মারা যায় তারা রোমানদের ফার্সিয়ান ক্যালেন্ডার তাদের ছিল, জুলিয়ান ক্যালেন্ডার আগে তাদের ব্যবহার করা হতো, রোমানদের ক্যালেন্ডার তাদের ব্যবহার করা হতো, সেই পুঞ্জিকা অনুযায়ী তারা তাদের দিনের উৎসব পালন করত। তখন সেই সময়তে প্রায় যীশু খ্রিস্ট মৃত্যুর প্রায় 1600 বছর পরে এই ক্যালেন্ডার আবিষ্কার হয়। এই ক্যালেন্ডারটার নাম হচ্ছে খ্রিস্টান ক্যালেন্ডার। যীশু খ্রিস্টের জন্ম তারিখকে কেন্দ্র করে এই ক্যালেন্ডার তৈরি হয়েছে। আজকে এই ক্যালেন্ডারকে নিয়ে আজকে আমরা এই তারিখকে নিয়ে আমরা 25শে ডিসেম্বর বড়দিন আমরা উৎসব পালন করি। এই ক্যালেন্ডারকে অনুপাতে আমরা আজকে 1st জানুয়ারি আমরা 31st নাইট আমরা উদযাপন করি। কিন্তু আপনি কি জানেন যে এই তারিখটা কাদের? খ্রিস্টানদের। তার মানে এই নীতি যদি আপনি ফলো করেন তো আল্লাহ আপনাকে খ্রিস্টান বলেছে। বলে মাওলানা সাহেব বলেন তো খ্রিস্টান কিভাবে বলেছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে ইমানদাররা, লা তাত্তাখিযু ইয়াহুদু ওয়ান নাসারা, তোমরা ইয়াহুদি এবং নাসারাদের তোমরা অনুসরণ করো না, তোমরা ইয়াহুদি এবং নাসারাদের অনুসরণ করো না। কেন? তারা এক অপরে তারা হচ্ছে বন্ধু, আর তোমাদের মধ্যে যারা ওদেরকে অনুসরণ করবে তারা তাদের মধ্যেই। তার মানে আপনি যদি ইয়াহুদি খ্রিস্টানদের নীতি যদি আপনি ফলো করেন তাহলে আপনি হয়ে যাবেন ইয়াহুদি এবং খ্রিস্টান। দেখতে পান না ফুটবলে এই কদিন আগে একটা খেলা হলো, আর্জেন্টিনার মেসি প্লেয়ারকে নিয়ে সব যুবক পাগল। বলে কি পাগল? বলে ওই প্লেয়ারটা যখন ফুটবল মাঠে যখন খেলা করে, ওই প্লেয়ারটা যখন ফুটবল মাঠে যখন খেলা করে তখন খুব ভদ্র আচরণ দেখায়। লোকটা খুব ভদ্র, অতএব তার ফ্যান ফলোয়ার অনেক হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন সেই আর্জেন্টিনার মেসি সে হচ্ছে একজন খ্রিস্টান, তার হাতে অনেক রকমের ট্যাটু বসা থাকে। শোনো যুবক, তোমাকে বলছি তুমি যদি ওই আর্জেন্টিনার পোশাক যদি তুমি পরিধান করো তাহলে এই কোরআন বলছে তুমি হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, তোমাকে খ্রিস্টান বলছে এই কোরআন। কারণ তাদের নীতি তো যদি তুমি ফলো করো, তুমি পোশাকটা কেন গায়ে দিয়েছো? ওই আর্জেন্টিনাকে সাপোর্ট করেছো, ওই মেসিকে সাপোর্ট করেছো বলেই তো এখন যুবকরা চুল কাটছে তাদের সেই রকম নীতিতে। দেখেন শেষের দিকে বলে দিচ্ছি, আচ্ছা কত? আচ্ছা 8000 দিয়েছেন, একটা নাকের আর একটা 8000, একটা চাদর একটা ক্যাথা মা বাবার জন্য দিয়েছেন আবুল কালাম। ঠিক আছে, বক্তব্যের মাঝে ডিস্টার্ব দিলেন না তো। বলছিলাম কি শুনেন,
তো যে মেসিকে এখন যে ফলো করছে, আর্জেন্টিনাকে যে ফলো করছে, বক্তব্যের মাঝে কথা বলে একটু ডিস্টার্ব হয়ে যায়। শুনেন, এই জন্য কেতাবুল ইলমের ভিতরে বলা হয়েছে যে কেউ যদি বক্তব্য দেয় বা কথা বলে তো মাঝে ডিস্টার্ব হয় না, কথার সাথে কোন দিকে লাইন কেটে যাবে। আমি আপনাকে বলছিলাম, ইয়াহুদি খ্রিস্টানদের নীতি যদি আপনি ফলো করেন তাহলে আল্লাহ আপনাকে কি বলেছেন? ইয়াহুদি বলেছেন, দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন হিজরত করলেন, হিজরত করার পরে দেখছে কিছুগুলো ইয়াহুদি তারা সিয়াম পালন করছে, তখন আল্লাহ নবী বলছেন তোমরা কিসের সিয়াম পালন করো? তখন তারা বলছেন মুসা আলাইহিস সালাম এই দিনে তিনি নাজাত পেয়েছিলেন এবং ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরে ফেলেছিলেন, তো মুসা আলাইহিস সালাম এই দিনটি শুকরিয়া স্বরূপ তিনি রোজা রেখেছিলেন, কাজে আমরাও সিয়াম পালন করছি। তখন আল্লাহ নবী বলেন আরে তোমরা তো মুসার থেকে, আমি তো মুসার থেকে বেশি হকদার, তোমাদের থেকে আমি বেশি হক রাখি শুকরিয়া স্বরূপ রোজা রাখতে, অতএব মহরম মাসের 10 তারিখে আমরাও রোজা রাখবো। তখন সাহাবীরা বলেন, বলেন কি আপনি, আপনি বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে আর আপনি আবার রাখবেন 10 তারিখে রোজা, এটা কি করে হতে পারে? তখন আল্লাহ নবী বলছেন আচ্ছা ঠিক আছে, আগামী বছর আমরা রোজা রাখলে আমরা 9 এবং 10 তারিখ দুই দিন আমরা রোজা রাখবো, 9 তারিখ হবে তাদের বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া স্বরূপ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য একটি রোজাকে বাড়িয়ে দিয়েছেন, আর আপনার ছেলে মেয়ে এখন ওই ইহুদি খ্রিস্টানদের নীতি ফলো করে। এই যুবক শোনো, তোমরা ধ্বংসের সব থেকে এখন বড় কারণ হয়ে গেছো। পৃথিবীতে জিহাদ করবে কে? কোনো মহিলা জিহাদ করবে না। পৃথিবীতে জিহাদ করবে কে? অসুস্থ ব্যক্তি জিহাদ করবে না, ছোট বাচ্চা ছেলে জিহাদ করবে না, বৃদ্ধ লোকেরা জিহাদ করবে না, জিহাদ করবে বলিষ্ঠ আকারের একজন যুবক। এই যুবক যদি এখন ইহুদি খ্রিস্টানদের ফলোয়ার হয়ে যায়, এই যুবক যদি এখন ইহুদি খ্রিস্টানদের থেকে যদি মেনে চলে তাহলে কি করে হয়? আপনি আরবি ক্যালেন্ডারের ইতিহাস জানেন না? দেখেন আরবি ক্যালেন্ডার কখন থেকে শুরু হয়েছিল, আল্লাহ রসুল মারা গেলেন, এরপরে আবু বকরের জামানা চলে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর চলে যাওয়ার পরে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একখানা চিঠি লিখলেন, চিঠি লেখার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, দেওয়ার পরে বলছেন উমর আমিরুল মুমিনিন আমাদের সরকারি যেই পঞ্জিকাগুলি রয়েছে, সরকারি যেই ফরমাইশিগুলি রয়েছে এগুলো কাজ করতে আমাদের খুব অসুবিধা হয়, অতএব আপনি আরবি একটা তারিখ বের করেন না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত লোকদেরকে জমা করলেন, জমা করার পর বলছেন বলো আরবি একটা ক্যালেন্ডার একটা তারিখ আমাদের বের করা উচিত, কি করা যায়? তখন কিছু কিছু সাহাবী বললেন আল্লাহ রসুল যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিন থেকে তারিখ গণনা করা হোক, কিছুক্ষণ কিছু সাহাবী বললেন না আল্লাহ রসুল যখন মৃত্যু হয়েছিল সেখান থেকে তারিখ গণনা করা হোক, কেউ বলছে যে না আল্লাহ রসুল যখন হিজরত করেছিল সেখান থেকে তারিখ গণনা করা হোক, কেউ বলছে যে না আল্লাহ রসুল যখন নবুয়ত পেয়েছিলেন সেখান থেকে তারিখ গণনা করা হোক। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন আল্লাহ নবী যখন হিজরত করেছিলেন এটাই হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী, অতএব হিজরত থেকে তারিখ গণনা করা হোক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর এই মতটিকে প্রাধান্য দিলেন এবং তখন থেকে হিজরত সন গণনা করা হলো। কখন থেকে? হিজরত থেকে আল্লাহ রাসূলের এখন দিন তারিখ গণনা করা হবে। কিন্তু এবার ঘটনা ঘটলো কি, তাহলে মাস কোনটিকে আগে করা যায়? তখন মাস কোনটাকে আগে করা যায়? কেউ বলছে মহরম মাস আগে করা যাক, কেউ বলছে যে না রমজান মাস আগে করা যাক, কেউ বলছে না জিলহজ মাস আগে করা যাক। তখন একটা সিদ্ধান্ত আসলো যে মহরম মাসটাকে আগে করা যাক, এ ছিল আপনার তারিখ। আমি আপনাকে বলছি শোনেন, এই যে আপনি ইহুদি এবং খ্রিস্টানদের খ্রিস্টানদের ক্যালেন্ডারকে নিয়ে আপনি যেই আপনার কিনা 31st নাইট উদযাপন করেন এবং আপনি যে 1st জানুয়ারিতে আপনি যে পিকনিক খান, যুবক আপনাকে আমি বলে রাখছি আপনি 1 মিনিট চিন্তা করে দেখেন, আপনি যদি পৃথিবীতে 60 বছর বেঁচে থাকেন তাহলে আপনার একটা বছর চলে গেল মানে আপনি কবরের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন। যদি আপনাকে উৎসব মানাতেই হয়, যদি আপনাকে উৎসব মানাতেই হয় তাহলে প্রতিটা দিন আপনাকে উৎসব পালন করতে হবে। বলে কেন? আল্লাহ বলছেন আহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইলি ওয়া ইয়ালামু মা জারাতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিয়াকুদা আজালিম মুসাম্মা। আল্লাহ এই আয়াতের ভিতরে বলছে শুনো, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ রাত্রে মৃত্যুবরণ করিয়ে দিই, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ রাত্রে মৃত্যুবরণ করিয়ে দিই এবং তোমরা দিনের বেলায় কি করো এটা আমি আল্লাহ জানি, এবং আমি আল্লাহ তোমাদেরকে বলছি শোনো
সুম্মা ইয়াবআসুকুম ফিহি লিকুদা আজলি মুসাম্মা, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে সকালবেলায় জীবিত করে দিই। কেন জানো? এর জন্য আমি তোমাদেরকে জীবিত করি যে তোমাদের নির্ধারিত আমি আল্লাহ একটা বয়স রেখেছি, এই বয়সটুকু যেন তোমাদের পূরণ হয়, এর জন্য আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করি। তার জন্য আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা রাতে ঘুমানোর পরে যখন উঠবে তখন তোমরা আল্লাহর প্রশংসা করো। কেন? তোমরা মৃত থেকে জীবিত হয়েছো, এটা তোমাদের জন্য একটা সুসংবাদ, তাই তোমরা আল্লাহর প্রশংসা করো। তাই আল্লাহ নবী বলেন, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা বলো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, এর মানে হচ্ছে হে আল্লাহ আমি তোমার নামে মৃত হচ্ছি এবং তোমার নামে জীবিত হব। আল্লাহর নামে জীবিত হবেন মানে যখন আপনি আবার ঘুম থেকে যখন উঠবেন তখন আপনি আবার বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা আপনি বলেন। এর মানে হচ্ছে হে আল্লাহ তোমার সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাকে মৃত্যুর পরে আবার জীবিত দান করেছেন এবং আমাকে তিনার কাছেই ফিরে যেতে হবে। দেখেন আপনি ঘুম থেকে ওঠার পরে কি দোয়া আল্লাহকে বলছেন, যে মৃত্যুর পরে জীবিত, তার মানে আপনি মৃত্যু ছিলেন। এখন যদি আপনাকে বলা হয় আপনি রাত 9টার দিকে আপনি মৃত্যু হয়ে যাবেন, বলেন তো ওই লোকটা রাতে কি করে কাটাবে? রাতে তার ঘুম আসবে না, চোখ দিয়ে অস্ত্র ঝরে আসবে, তার কারণ লোকটি রাতের ভিতরে মারা যাবে। তো আল্লাহ বলছেন তোমাদেরকে আমি রাতে মৃত্যুবরণ করে দিই, সকালে তোমাদেরকে জীবিত করি। তাহলে আপনি যে 31st night এবং 1st January তুমি যে পালন করো যুবক, তোমার তো সৌভাগ্য যে তুমি প্রতিদিন তুমি জীবিত হও, তোমার শুক্রিয়া স্বরূপ তুমি আল্লাহর কাছে, তাহলে তুমি উৎসব পালন করো কি দিয়ে? আল্লাহর প্রশংসা করে। আজকে তুমি নতুন দিন পাচ্ছ, তার জন্য তোমরা 31st night আর তোমরা 1st January পালন করো। শোনো, যদি তুমি এই দিনটিকে পালন করো তাহলে হাদিস এবং কোরআন অনুযায়ী আল্লাহ তোমাকে, খ্রিস্টান বলছে এর জন্য সিদ্ধান্ত পরিবর্তন করেন, এবং আপনারা যা গার্জেন রয়েছেন নিজের পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাতে হবে এখন থেকে জোরালোভাবে প্রস্তুতি গ্রহণ করেন। মহান আল্লাহ বলেন, পৃথিবীতে যতগুলি মানুষ আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, পৃথিবীতে অনেক মানুষ আছে, এই মানুষদের ভিতর থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাছাই করেছি। তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে এবং তোমরা মানুষদেরকে খারাপ কাজ থেকে রোকাবে। পৃথিবীতে মানুষ যতগুলো দাওয়াতের কাজ করে, আজকে পৃথিবীতে ইসলাম ধর্ম একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে। আপনাকে আমি দেখাচ্ছি, দেখেন পৃথিবীতে আজকে ইসলাম ধর্মটা একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে। যদি কোনো ব্যক্তি বলে আমি খ্রিস্টান ধর্মকে আমি ধ্বংস করতে চাই, তাহলে খ্রিস্টান ধর্মকে অনুষ্ঠান করলে খ্রিস্টান ধর্ম শেষ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি বলে ইয়াহুদি ধর্মকে আমি শেষ করতে চাই, ইয়াহুদি ধর্মকে অনুষ্ঠান করে দেন, ইয়াহুদি ধর্ম শেষ হয়ে যাবে। ইসলাম ধর্মকে কেউ যদি বলে আমরা অনুষ্ঠান করতে চাই, ইসলাম ধর্ম অনুষ্ঠানে শেষ হয়ে যাবে। প্রত্যেকের ব্রেনে রয়েছে যে বাস্তবিক একটা জালসা হবে আর সব আমার আত্মীয় স্বজনেরা আসবে, আমরা দুটো রসের কথা শুনবো, মজ মাস্তি করে চলে যাব। দেখেন এটাই হচ্ছে অনুষ্ঠান। যখনই আপনি অনুষ্ঠান করে দিলেন তখন আর মানুষ দিনের কথা শুনবে না, শুধুমাত্র একদিন তারা টার্গেট করে থাকবে, ওই জালসার দিন দুটো কোরআন হাদিসের কথা শুনবো। তার মানে অনুষ্ঠানের দিন পরিণত হয়ে গেছে, আজকে জালসাগুলো অনুষ্ঠানে পরিণত হয়ে গেছে। আমি আপনাকে বলছি শুনেন, দাওয়াতের কাজ যদি আপনাকে করতে হয়, একটা আলেমের দায়িত্ব হচ্ছে 2 ঘন্টা স্টেজে বক্তব্য দেওয়ার নাম দাওয়াতের কাজ নয়। আজকে 95% আজকে যারা বক্তা রয়েছে তারা সব বিজনেসে ব্যস্ত হয়ে গেছে। আমি আপনাকে বলতে চাইছি 2 ঘন্টা বক্তব্য দেওয়ার নাম দাওয়াতের কাজ নয়। সর্বঅবস্থায় সর্বক্ষণে মানুষদেরকে হক কথা বলতে হবে। কেন? আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাও বিল হাক্কি ওয়াতাওয়াসাও বিস-সবর, তোমরা মানুষদেরকে হক কথা বলো, হকের কথা বলো এবং তোমরা ধৈর্য ধারণ করার কথা বলো। কেন? হকের পরে পরে আল্লাহ সবরের কথা বললেন, এর মানে আল্লাহ বলতে চাইছেন মানুষ হক কথা সহজে মানতে চাইবে না, অতএব তাদেরকে ধৈর্য ধারণ করতে বলো। মানুষ হক কথা শোনার পরে সঙ্গে সঙ্গে সেটা মানতে চাইবে না, তোমাকে মেরে দেবে, যে হক কথা বলবে তার উপরে জুতা চাপ্পল আসবে, অতএব তুমিও নিজে ধৈর্য ধারণ করো। এর জন্য আল্লাহ বলছেন হক কথা বলো। আমি দেখতে পাচ্ছি একজন বক্তাকে যে সে বক্তব্য দিলে স্টেজে, বক্তব্য দেওয়ার পর ওই একজন কমিটি তাকে গাড়িতে চড়াবে, টাকা পয়সা দেওয়ার পরে তাকে গাড়িতে চড়াতে যাচ্ছে, তো ওই কমিটির হাতে একটা সিগারেট, তো ওই বক্তা একবারও বলছে না হাগো এটা খাওয়া যে নিষেধ, একবারও বলছে না। তার মানে ওর ব্রেনে ঢুকে রয়েছে 2 ঘন্টা দাওয়াতের কাজ করতে হবে, এই 2 ঘন্টাই হচ্ছে আমার দায়িত্ব। জি না,
দেখেন আপনাকে দেখাচ্ছি আজানের ভিতরে কত রকমের বেদাত রয়েছে। আজানের পরে কি কি দুরুদ পড়ে আমি আপনাকে বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কেউ যদি দুরুদে ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা, এই দুরুদটা যদি কোনো ব্যক্তি একবার পড়ে তাহলে আল্লাহ তাকে 10টি রহমত দেয়। আল্লাহ তাকে 10টি রহমত দেয়, তাহলে 10টি রহমত দিবেন এই দুরুদ পড়লে। কিন্তু আপনাকে যদি এখন প্রশ্ন করা হয় ওই দুরুদ পড়লে কি দেওয়া হবে, কি উত্তর দিবেন?
মুসনাদে দাইলামী নামক গ্রন্থে কত রকমের বেদাত ঢুকে রয়েছে আপনাকে বলছি দেখেন, যার জয়ীফ হাদিসে পরিপূর্ণ রয়েছে। মুসনাদে দাইলামী নামক গ্রন্থে একটা কথা লেখা আছে কি, যে যখন আল্লাহ নবীর যখন নাম শুনতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এই শব্দটা যখন শুনতো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন তার এইরকম করে তর্জনী হাতে এরকম করে চুমা দিয়ে তিনি চোখে বুলাতেন, এরকম করে চোখে বুলাতেন। তখন এই কথাটা দেখে, এই দৃশ্যটা দেখে আল্লাহ নবী বললেন, যদি আমার কোনো কোনো সাহাবী, যদি আমার এই বন্ধুর মতো আমলটা যদি কেউ করে তাহলে তার জন্য আমার জান্নাত। অথচ নগদ মিথ্যা কথা, এটা পৃথিবীর কোনো হাদিসে লেখা নেই। তার জন্য এখন ওই সমস্ত লোকেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে তারা এইরকম করে চুমু দেয় আর তারা চোখে বুলায়। আজানের ভিতরে অসংখ্য বেদাত রয়েছে। তো আপনাকে যে কথা বলছিলাম, আজান শুরু হলো কোথা থেকে, আজান আজানের ভিতরে কত রকম গভীর তথ্য বল কথা লুকিয়ে আছে, কেন আজানটা পরিপূর্ণ মানুষদেরকে আহ্বান আল্লাহর নবী বললেন, কেন বললেন, নিশ্চয়ই এর ভিতরে অনেক গভীর কথা লুকিয়ে রয়েছে। আপনাকে বলি, আগে শুনেন আজানের কত গুরুত্ব আপনাকে দেখাচ্ছি। শুনেন, আল্লাহর রাসূল যখন হিজরত করলেন, হিজরত করার পরে কোনো আজান হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, মসজিদে লোকদেরকে জমা করবে কিভাবে, এ নিয়ে সবাই কিন্তু প্রেশার। সাহাবীদেরকে আল্লাহর নবী ডাকলেন, ডাকার পর মিটিং শুরু হলো, লোকদেরকে কি করা যায়, মসজিদে কিভাবে আনা যায়। তখন কিছু সংখ্যক সাহাবী বললেন, আল্লাহর নবী আপনি এক কাজ করেন, একটা চাদর উড়িয়ে দেবো আমরা, এই চাদরটা মানুষেরা দেখলে তারা নামাজ পড়তে আসবে। তো আল্লাহর নবী বললেন, এটা কি করে সম্ভব, যদি চাদর উড়িয়ে দেওয়া যায় অনেক লোক তো দেখতে পাবে না, তাহলে তো এটা হবে না, এটা বাদ দেওয়া হলো। কিছু সংখ্যক সাহাবী বললেন, যে আল্লাহর নবী তাহলে আগুন জ্বালিয়ে দেওয়া হোক। তখন আল্লাহর নবী বললেন, এটা তো অগ্নি পূজকদের কাজ, তাহলে এটাও বাতিল করা হলো। কিছু সংখ্যক সাহাবী বললেন, আল্লাহর নবী তাহলে এক কাজ করা যাক, আমরা সিঙ্গা বাজিয়ে দিই, বাঁশি বাজিয়ে দিব। তখন আল্লাহর নবী বললেন, আরে এটা তো ইহুদিদের কাজ। তখন কিছু সংখ্যক সাহাবী বললেন, তাহলে আমরা ঢোল বাজাবো। তখন আল্লাহর নবী বললেন, এটা হচ্ছে খ্রিস্টানদের কাজ। এখান থেকে মিটিং শেষ হয়ে গেল, কোনো সিদ্ধান্ত হলো না, সবাই বাড়ি চলে গেলেন। রাত্রিবেলায় আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখছে, স্বপ্নে কি দেখছে, যে একজন লোক সে একটা বাঁশি এরকম করে বাজাচ্ছে আর বিক্রি করছে। তখন আব্দুল ইবনে যায়েদ বলছেন, ওই লোক দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার এই বাঁশিটাকে আমার কাছে বিক্রি করবে? বলে কেন? বলে এই বাঁশিটা নিয়ে আমাদের মসজিদে বাজাবো, তাহলে লোকদেরকে জমা করার সুবিধা হবে। তখন ওই ব্যক্তি বলছেন, আরে তোমাকে এর থেকে একটা ভালো জিনিস দিচ্ছি, যেটি তোমার থেকে তোমার কাছে সব থেকে বেশি উত্তম হবে, তোমাকে এর থেকে একটা ভালো জিনিস দিচ্ছি। তখন বলছে, আচ্ছা দাও তাহলে। তখন ওই ব্যক্তি স্বপ্নের মাধ্যমে শিখিয়ে দিচ্ছে এই আজানের শব্দগুলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। স্বপ্ন দেখলেন, সঙ্গে সঙ্গে স্বপ্ন ভেঙে গেল, আল্লাহ রাসূলের কাছে দৌড়িয়ে চলে গেলেন। দৌড়িয়ে গিয়ে বলছেন, আল্লাহ নবী এই 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 স্বপ্ন দেখলাম। তখন আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তখন বললেন, যাও বেলালকে এই শব্দগুলো শিখিয়ে দাও এবং বেলালকে আজান দিতে বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আজান শুরু করলেন মসজিদে নববীতে, সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘুমন্ত অবস্থায় সে ঘুম ভেঙেই দৌড়িয়ে তিনি আল্লাহ রসুলের কাছে গেলেন। দিয়ে বলছেন, আল্লাহ নবী এ কি ব্যাপার, এই শব্দগুলোই তো আমি এখন স্বপ্নের মাঝে দেখলাম। শুনেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই স্বপ্ন দেখেছিলেন এবং হাদিসের ভিতরে এবং মুহাদ্দিসে কেরামরা বলছেন যে একই রাতে একই টাইমে প্রায় 14 জন সাহাবী একই স্বপ্ন দেখেছিলেন। এটা ছিল আজানের ইতিহাস সংক্ষিপ্ত, যে আজান শুরু হলো স্বপ্ন থেকে। এই স্বপ্নের মাধ্যমে আজান শুরু হয়েছে, এখন প্রতিটা মসজিদে আজান হয়। কোথা থেকে এসেছে, স্বপ্নের মাধ্যমে এই আজান এসেছে। এবার আজানটাকে পরিপূর্ণ আহ্বান বলেছেন কেন, পরিপূর্ণ দাওয়াত বলেছেন আজানটাকে কেন, নিশ্চয়ই এর ভিতরে অনেক গভীর কথা লুকিয়ে রয়েছে। এবার আপনাকে আমি বলছি, শুনেন আজানটাকে পরিপূর্ণ আহ্বান পরিপূর্ণ দাওয়াত কেন বললেন। আজানের প্রথম শব্দ কি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে এর অর্থ হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান। আচ্ছা এই শব্দটাকে কি আপনি জানেন, এই শব্দটার ওজন কত? আপনি তো সাধারণভাবে জানছেন যে আল্লাহ মহান, তা আমরা তো সবসময় জানি যে হ্যাঁ আল্লাহ মহান, কিন্তু আপনি বাড়িতে আছেন হঠাৎ মুয়াজ্জিন বলছেন আল্লাহু আকবার, আপনি জানেন এটার ওজন কত? দেখেন আপনাকে এটার ওজন কত দেখাচ্ছি। যখন আপনি চায়ের দোকানে যখন আপনি চা বানাচ্ছে, এই সময় যদি মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, তখন চায়ের আর আপনি কেটলি ধুতে পারবেন না, মসজিদ আসতে হবে।
দেখেন আল্লাহ আকবার, আল্লাহ মহান, এটার আপনাকে ক্ষমতা দেখাচ্ছি। আপনি লাঙ্গল চাষ করছেন আর এক হাত কাজ করলে আপনার কাজটা হয়ে যাবে জমির, এই সময়তে মুয়াজ্জিন বলছে আল্লাহ আকবার, এই কাজ টুকার করা যাবে না, মসজিদ আসতে হবে, এর নাম হচ্ছে আল্লাহ আকবার, আল্লাহ মহান। তার মানে পৃথিবীর কোন কাজ কাজ সেই সময়তে প্রাধান্য যাওয়া যাবে না। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, স্ত্রীর সঙ্গে গল্প করো, স্ত্রীর সঙ্গে আদর করো, তোমরা যাই করো না কেন, সেই সময়তে যদি বলে আল্লাহ আকবার, তাহলে কি করতে হবে, স্ত্রীকে ছেড়ে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা বলছেন, হঠাৎ করে মসজিদে যখন আজান পড়ত এমন বিকট চেহারা হয়ে যেত যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বলছেন যে মনে হচ্ছে আল্লাহ নবীকে বহু দিন থেকে আমরা দেখিনি। তার মানে আজানে যখন প্রথম শব্দ ব্যবহার হবে, চারবার বলা হয়, প্রথম যখন আল্লাহ আকবার বলবে, পৃথিবীর কোনো কাজকে তখন প্রাধান্য দেওয়া হবে না। চাকরি নয়, চাকরি মহান নয়, চাষবাস মহান নয়, আপনার কি দোকান মহান নয়, আপনার স্ত্রী মহান নয়, আপনার ছেলে মেয়ে মহান নয়, মহান কে, সেই আল্লাহ মহান। অতএব মহানের দিকে আপনাকে ছুটে যেতে হবে, এর জন্য এটাকে বলা হয় পরিপূর্ণ আহ্বান, পরিপূর্ণ দাওয়াত। নাম্বার দুই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। যে লোকগুলো চলে গেছে তারা হতবাকা, আপনারা একটু বসেন, দেখেন আরো গভীর কথা লুকিয়ে আছে, বসে যান ভাই, বসে যান, শুনেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর শব্দের মানে কি আপনি জানেন? আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা প্রথম শব্দটা যারা নাস্তিক তারা বিশ্বাস করে কি, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা, নাই কোনো ইলাহা, মানে পৃথিবীতে কোনো আল্লাহ নেই, দেবদেবী নেই, মূর্তি নেই, পূজা নেই, কিছুই নেই, আমরা পৃথিবীতে আছি, খেয়ে পড়ে আমাদের জিন্দগি শেষ, এটা বিশ্বাস করে কারা, নাস্তিকরা। কিন্তু আমরা মুসলিম কি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমরা ইল্লাল্লাহ বিশ্বাস করি, তারপরে শব্দ আল্লাহ ব্যতীত, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। তার মানে শোনেন, পৃথিবীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যখন তোমাদের বাচ্চা জন্ম নেবে তখন তোমরা বাচ্চার কানে গিয়ে তোমরা আজান দাও। আবু রাফি তিনি বলেন আযানা ফি আযনিল হাসান আলী হিনা হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিসসালাহ, যখন হাসানকে যখন জন্ম দেয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আল্লাহ নবী তার কানে গিয়ে আজান দিয়েছিলেন। বলেন তো কেন দিলে, তার মানে এই জন্য আজান দেওয়া হয়েছিল যে পৃথিবীতে কোনো শয়তানের শব্দ তার কানে যাওয়ার পূর্বেই যেন আল্লাহর ঈমানের কথা চলে যায়। তার মানে 7 বছর যখন হবে নামাজের দাওয়াত দাও, 10 বছর হবে তখন তাকে পিটিয়ে নামাজ পড়াও, 12 থেকে 14 বছরের ভিতরে তাকে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করবে, যাকাত দিবে, কিন্তু কালেমা ঈমানের ব্যাপারে কিঞ্চিত পরিমাণ লেট করা যাবে না। বাচ্চাটা জন্মের সঙ্গে সঙ্গে তার কানে কালেমার দাওয়াত পৌঁছে দাও, এর জন্য বলা হয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। শুনেন, এই সাক্ষী যখন আপনি অন্তরে দিবেন তখন পৃথিবীর কোনো দেবদেবী মূর্তি পূজা আপনি পীরকার আপনি পুজতে যাবেন না, কারো কাছে আপনি আর সাহায্য চাইতে পারবেন না, যখন আপনি এই শব্দটা যখন আপনি বলবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আজানের তারপরে এটা দুবার হয়ে যায়, তারপরে আবার দুইবার শব্দ ব্যবহার করা হয় আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এর মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। তো নামাজের কথা ছিল, তো আজানটা কিসের জন্য দেওয়া হয়, মসজিদে নামাজের জন্য, তো এখনো তো নামাজের কথা আসে না, প্রথমে আল্লাহ আকবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তাহলে নামাজের কথা এখনো আসছে না, এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কেন আনলেন? এর মানে ওই সমস্ত লোকদেরকে বলছে এই মুসল্লিগণ তোমরা শোনো, তোমরা যখন মসজিদে আসবে তখন তোমরা তোমাদের অন্তরটাকে পরিষ্কার করো, তোমরা উজু করবে মোহাম্মদ সাল্লামের নীতিতে, উজু করবে মোহাম্মদ সাল্লামের তরিকায়, তোমরা রুকু করবে মোহাম্মদ সাল্লামের তরিকায়, রুকু করবে, সাজদা করবে, দোয়া সূরা পড়বে। পৃথিবীর কোন মাওলানা মুফতির কথা, ইমাম শাফির কথা, ইমাম মালিকের কথা, ইমাম আহমদ বিন হাম্বালের কথা, ইমাম আবু হানিফার কথা, পৃথিবীর কোন মাওলানা মুফতির কথা চলবে না। এই জায়গাতে যখন তুমি মসজিদে আসবে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তখন এক
একজন মানুষের নীতিতে তোমাকে মসজিদে নামাজ পড়তে হবে, যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য তোমাকে মসজিদে আসার পূর্বেই তোমার ঈমানকে মজবুত করাচ্ছে। তুমি সাক্ষী দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার মানে তার তরিকায় তোমাকে নামাজ পড়তে হবে। এরপরে আসছে হাইয়া আলা সলাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলা সলাহ নামাজের জন্য এসো। নামাজের কথাটা এরপরে আপনাকে বলা হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সব থেকে আত্মীয়র ভিতরে সব থেকে ভালোবাসতেন হাসান হোসেনকে, তিনার সব থেকে মহব্বতের বস্তু ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরেও আল্লাহর নবী তিনি মৃত্যুর সময়তে কোনো শব্দ ব্যবহার করলেন না, মওতের সময়তে তিনি বললেন ইয়া উম্মতি সলাত সলাত সলাত। তার মানে মহাসমুদ্রে যদি চলে যাও, মহাসমুদ্রে যদি চলে যাও, নৌকাটা যদি ডুবে যায়, তোমার কাছে যদি রশি নামে নামাজ নামে রশিটা যদি ধরে থাকো, নিশ্চয়ই ওই নামাজ ইন্না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই একদিন ওই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। এর জন্য আপনাকে বলা হচ্ছে সর্ব অবস্থায় সর্বক্ষণে তুমি নামাজ পড়বে। নাম্বার দুই, এরপরে বলা হয় হাইয়া আলাল ফালাহ, পৃথিবীর কোথাও শান্তি নাই, শান্তি রয়েছে নামাজের ভিতরে। তারপরে আল্লাহ বলছেন তোমরা এতগুলি কথা স্বীকার করলে তো আবার তোমরা বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে তোমাদের ঈমানকে আবার মজবুত করো যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। বলেন তো এই ডাকটা কে দেয়? মুয়াজ্জিনকে আমরা দায়িত্ব দিই আজানের, তবে মুয়াজ্জিনকে কেমন হতে হবে? আপনাদের এখানকার মুয়াজ্জিন কেমন আছে আমি জানি না, তবে শতকরা 80% এবং শতকরা 70% ইমাম এবং মুয়াজ্জিনের চরিত্র খুব খারাপ ভাই। আর ইমাম এবং মুয়াজ্জিন যেখানে আপনি অল্প পয়সাতে পাবেন তাদেরকে তো রাখছেন, টাকা বেশি দিয়ে তো আপনি রাখেন না, তো কাজে আপনি যেরকম টাকা দিচ্ছেন যেমন মাল তেমন ডেলিভারি। একজন ইমামকে রাখা হয়েছিল মসজিদে যে তুই আজান দে, তো আজান দিয়ে বেচারা বাড়ি চলে যায়। তখন বলা হচ্ছে এই নামাজ কেন পড়িস না, তখন বলছে 500 টাকা দিস আমাকে আজানের জন্য, তো নামাজের জন্য দেয়া হবে, তো মানে নামাজের জন্য ওকে দিতে হবে। তো আমি যে কথা বলছিলাম পৃথিবীর সব থেকে উত্তম দাওয়াত হচ্ছে মসজিদ যেখানে ঢাক দেয়, তাহলে এই চরিত্রবান একজন মসজিদ মসজিদের মুয়াজ্জিনকে রাখতে হবে, এটাকে আপনাদেরকে বলে গেলাম। সম্মানিত দিনে ভাই আজান হলো সব থেকে পরিপূর্ণ আহ্বান। এরপরে আপনাকে আমি বলতে চাইছি যে দেখেন একটা মানুষ যদি দাওয়াতের কাজ যদি না করে, একটা মানুষ যদি মানুষদেরকে আল্লাহর দিকে যদি আহ্বান না করে, তাহলে আল্লাহর নবী বলছেন ওই লোকটা একটা পশুর চাইতে নিকৃষ্ট। পশুর চাইতে নিকৃষ্ট মানে কোরআন মাজিদের ভিতরে আল্লাহ একটি সুরা নাজিল করেছেন, এই সুরাটির নাম হচ্ছে সুরাতুন নামাল। নামাল নামাল শব্দের অর্থ হচ্ছে চিউটি পিঁপড়ে পিপুলিকা, পিঁপড়ে বুঝেন তো। এই পিঁপড়ে নামে আল্লাহ সুরা কেন কোরআনের ভিতরে দিলেন? এত পৃথিবীতে জিনিস রয়েছে, এরপরও আল্লাহ পিঁপড়ে নামে সুরা আল্লাহ কোরআনের ভিতরে কেন দিলেন? নিশ্চয়ই পিঁপড়ের অনেকগুলি গুণ রয়েছে, আপনাকে কয়েকটা দেখাই পিঁপড়ের কি কি গুণ রয়েছে। পিঁপড়ের গুণ রয়েছে যে এই পিঁপড়ে অলস প্রাণী নয়, পিঁপড়ে জীবনে হাঁটবে না সব সময় দৌড়াবে, অলস প্রাণী পিঁপড়ে নয়। পিঁপড়ের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আপনার কুমেরপুর স্টেশনে ট্রেনে একটা হাতি অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, একটা কুকুর এসে একাই খাবে, আর একটা কুকুর যদি আসে তার পিছনে পিছনে তাড়বে, কাউকে ভাগ দিবে না। কিন্তু একটা পিঁপড়ে যদি একটা সামান্য একটা চিনি কিংবা মুড়ির দানা যদি পেয়ে যায়, পুরো বংশকে ডেকে নিবে যে চলে আয় ভান্ডার পেয়ে নিয়েছি। তার মানে পিঁপড়ে তাদের ভিতরে অনেক গুণ রয়েছে, তাদের ভিতরে অনেক উদারতা রয়েছে, যে তারা তাদের নিজের জাতির কথা ভাবে, নিজের তারা জাতিকে তারা মূল্যায়ন করে। পিঁপড়ের তৃতীয় নাম্বার গুণ হচ্ছে এদের ভিতরে খুব ইউনিটি আছে, এরা একটা পিঁপড়ে যেই দিকে চলবে বাকি পিঁপড়েগুলি তার পিছনে পিছনে চলবে, কিঞ্চিত পরিমাণ তাদের লাইন ক্রস হবে না। এই দিকে খাবারটা আছে ব্যাক হয়ে যাবে, কিঞ্চিত পরিমাণ তাদের লাইন ক্রস হবে না, এই দিক মনে চলবে। তার মানে তাদের নেতাদেরকে তারা খুব মানে, তাদের ভিতরে ইউনিটি একতা অনেক রয়েছে। তো মহান আল্লাহ পিঁপড়ে নামে সুরা আল্লাহ কোরআনের ভিতরে কেন দিলেন? এই জন্য পিঁপড়ে নামে সুরা আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন ক্বালাত নামলাতু ইয়াইহা নামলাত গুলু মাসাকিনাকুম লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু। হযরতে সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার দল তারা দ্রুত গতিতে তারা মরু প্রান্তকে তারা কাঁপিয়ে চলতে রয়েছে, এবং পিঁপড়েরা তারা রুজি তল্লাশের জন্য তারা জমিনে ছড়িয়ে পড়েছে। সেই সমস্ত পিঁপড়েদের ভিতরে একজন পিঁপড়ে তার নিজের গর্দনটাকে গলাটাকে উঠিয়ে বলছেন হে পিঁপড়ের দল
তোমরা গর্তে ঢুকে যাও না তো সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার দল তোমাদেরকে মেরে পিষে শেষ করে দেবে। তা আল্লাহকে ঘটনাটা কত ভালো লেগেছে যে সেটি কোরআনের ভিতরে তুলে দিলেন। আল্লাহ বলছে শোন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট, নিয়তমে একটি ছোট্ট প্রাণী সে তার নিজের জাতির কথা ভাবছে, যাতে করে তারা মেরে শেষ না হয়ে যায়, যাতে করে তারা মরে পিষে শেষ না হয়ে যায়। তাদের জাতিকে তারা অনেক ভালোবাসে, যে তারা জাতিকে বাঁচানোর জন্য সে গর্দনটা উঁচু করে তাদেরকে গর্তে ঢুকতে বলছে। আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি সারা পৃথিবীর যতগুলি মাখলুক রয়েছে, লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম কাঠামো দিয়ে, তোমাদেরকে উত্তম গঠন দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের ব্রেন শক্তি ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দিয়েছি। তোমার বিবেক একবার কেন চিন্তা করে না যে তুমি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? কেন একবার তোমার চিন্তা হয় না যে তুমি তোমার জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? একটা হাদিস আপনাকে বলি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়াগাইয়ুর বিয়াদিহি ফাইলাম ইয়াসতাতি ফাবিলিসানি ফাইলাম ইয়াসতাতি ফাবিকালবি ওয়া যালিকা আযাফুল ঈমান। তিনি বলেন, যখন তোমার চোখের সামনে কোনো খারাপ কাজ দেখবে তখন সেটিকে তুমি পরিবর্তন করাও, মানে সেটিকে রোকার চেষ্টা করো, যদি না পারো তাহলে সেটিকে তুমি মুখ দিয়ে বলো, যদি না পারো তাহলে সেটিকে তুমি অন্তর থেকে ঘৃণা করো। আল্লাহ নবী এই শব্দটা বলার পরে একটা কঠিন শব্দ ব্যবহার করেছেন, সেটি হচ্ছে ওয়া যালিকা আযাফুল ঈমান, এটি হচ্ছে সব থেকে কমজোর ঈমান, এটি হচ্ছে সব থেকে দুর্বল ঈমান। এবার আপনাকে দেখাচ্ছি আল্লাহ নবী এই হাদিসের ভিতরে কি বললেন, যদি তোমার চোখের সামনে খারাপ কাজ দেখো তাহলে সেটাকে কি দিয়ে রুখতে হবে? হাত দিয়ে রুখতে হবে, না পারো মুখ দিয়ে বলো, যদি না পারো অন্তর থেকে ঘৃণা করো। তো আপনার চোখের সামনে একটা লোক ঢক ঢক করে মদ খাচ্ছে, মদ খেতেই রয়েছে, তা আপনি অন্তর থেকে ঘৃণা করে নিলেন, ঘৃণা করে নিলেন, মানে আপনি লাঠি দিয়ে তাকে আর কিছু বললেন না। আচ্ছা আপনাকে আরেকটা দেখাচ্ছি, আপনার জমির পাশে ভুট্টার গাছ লাগা আছে, তো আর তার পাশের জমি পাশের বাড়িতে একটা ছাগল এসে তিনটা ভুট্টার গাছ খেলেছে, তখন ওই লোকটাই লাঠি নিয়ে বের হয়ে গেছে, বলছে কার বকরি বে শালা, লাঠি নিয়ে বের গেছে, এখন যুদ্ধ শুরু হয়েছে, তিন চারজন হসপিটালে চলে গেল। তা আল্লাহ কি বলছে, তোমার তিনটা ভুট্টার গাছ খেয়েছে, একজনে তুমি লাঠি নিয়ে বেরোয়েছ, আর আমার কোরআনের জমিনে ঢক ঢক করে একজন মুসলমান মদ খাচ্ছে, তখন তুমি অন্তর থেকে ঘৃণা করছো, তোমার জন্য আমার জাহান্নাম রেডি রেখেছি। শুনেন, এই রাস্তা দিয়ে একটা লোক আইসক্রিম বিক্রি করছে, একটা বক্স আছে, তো ওই বক্সে গান বাজছে, ছোট বাচ্চা ছেলেরা দেখছে আইসক্রিম খাচ্ছে, আর আপনি গ্রামের ভিতরে খুব মুসল্লি সাহেব, খুব তাহাজ্জুদ পড়েন, আর আপনি দেখতেই থাকলেন, অন্তর থেকেও ঘৃণা হলো না, বলেন তো এই হাদিসটা তাহলে কি প্রমাণ করে আপনি মমিন নয়, আপনার ভিতরে ঈমান নেই? এই কথাটা এই হাদিসটি প্রমাণ করে যে যদি অন্তর থেকে ঘৃণা করে এটি হচ্ছে সব থেকে দুর্বল ঈমান, কমজোর ঈমান, আর যদি অন্তর থেকে ঘৃণা না হয় তাহলে কি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সেটি তাহলে তোমার ভিতরে ঈমান নেই। হাদিসটা এটা প্রমাণ করে, আমি বলছি না, হাদিসটা আপনাকে প্রমাণ করে তাহলে তার ভিতরে ঈমান নেই। দেখেন, একটা মানুষ যদি সে নামাজ রোজা পড়ছে, সে নামাজ রোজা করে এবং সে কি বলে, আমি আমার কবরে যাব, ও ওর কবরে যাবে, তো ওকে আমি কেন দাওয়াতের কাজ করব? যদি এই কথাই হয় তাহলে একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। নবী দাউদ আলাইহিস সালাম, তিনাকে দেওয়া হয়েছিল তাওরাত, তিনাকে দেওয়া হয়েছিল জাবুর, দেওয়া হয়েছিল সেই জাবুর, নবী দাউদ আলাইহিস সালাম যখন পড়তেন তখন সমুদ্রের কীটপতঙ্গ, সমস্ত জঙ্গলের কীটপতঙ্গগুলো নবী দাউদের সেই জাবুর পড়া শুনতে চলে আসতো। শুধু তাই নয়, সেই সমস্ত সমুদ্রের মাছগুলো তার নবী দাউদ আলাইহিস সালামের জাবুর পড়া শুনতে চলে আসতো। কিন্তু তাদের নিয়ম ছিল শনিবারের দিন তারা ব্যবসা বাণিজ্য করবে না, শনিবারের দিন তারা ব্যবসা বাণিজ্য করবে না, সেই দিনটি তারা আল্লাহর ইবাদতে পার করবে। অতএব তারা কি করলো, ওই সমস্ত লোকেরা তখন ব্রেনে একটা বুদ্ধি আঁকলো যে এই মাছগুলোকে পিছন দিক দিয়ে আমরা বেড়া দিয়ে দিই এবং রবিবার আমরা ধরতে শুরু করব। এই লোকেরা এখন রবিবার মাছগুলোকে ধরতে শুরু করেছে। এই লোকেরা যখন মাছ ধরতে শুরু করেছে তখন নবী দাউদ আলাইহিস সালাম বলছেন, এই লোকেরা তোমরা শোনো, তোমরা এক আল্লাহর তোমরা নাফরমানি করছো, দেখো তোমাদের উপর আল্লাহর গজব চলে আসবে, অতএব তোমরা শোনো, খবরদার তোমরা মাছ ধরবে না। মানে নবী দাউদ আলাইহিস সালামের কমের ভিতরে একদল লোক তাদেরকে বাধা দিল, একদল লোক
তারা মাছ ধরলো আর একদল লোক বলছে ওদেরকে আমরা কিছু বলতে যাব না, আমরা আমার কবরে যাব, ওরা ওদের কবরে যাবে, এদেরকে আমরা কিছু বলতে যাব না, এদের ভালো তো নেই এদের মন্দ তো নেই। অতএব লোকেরা চুপ করে বসে থেকে গেল। মহান আল্লাহ বলেন আমি তাদের প্রতি গজব নাজিল করলাম, তাদের তিনটি দলের প্রতি গজব নাজিল করা হলো। প্রথম দল যারা চুপ করে বসে আছে এরাই সব থেকে বড় দুষ্ট, ওদের এদের যতটি মানুষ আছে সবকে বাঁদরে পরিণত করে দাও, যারা মাছ ধরছে তাদেরকে বাঁদর বানিয়ে দাও, আর যারা বাধা দিচ্ছে তাদেরকে ক্ষমা করে দাও। তার মানে আপনাকে আমি বলতে চাইছি আল্লাহ কাদেরকে সব থেকে বড় দোষারোপ করলে, যারা চুপ করে বসেছিল যে আমরা তাদেরকে কিছু বলতে যাব না, এরাই হচ্ছে সব থেকে বড় দুষ্ট। অতএব এদেরকে আগে প্রথমে বাঁদর বানানো হয়েছে। আমি যেই কথা বলছিলাম একটা মানুষ তাহাজ্জুদ পড়ে যদি জান্নাত চাই তাহলে হবে না, তাকে দাওয়াতের কাজ করতেই হবে। আপনার চোখের সামনে খারাপ কাজ হচ্ছে আপনাকে রুখতেই হবে, আপনার ছেলে মেয়ে থেকে আপনার পাড়া প্রতিবেশীকে আপনাকে রুখতেই হবে। শুনুন, যদি আপনার গ্রামে যদি খারাপ কাজ বহির প্রকাশ হয়ে যায়, প্রকাশ্যে যদি খারাপ কাজ চলে এই এলাকাটা ধ্বংস হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যদি তোমাদের গ্রামে প্রকাশ্যে যদি খারাপ কাজ চলে আর মানুষ যদি বাধা না দেয় তাহলে আল্লাহর গজব এসে এই এলাকাটাকে ধ্বংস করে দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, লটারির মাধ্যমে একটি জাহাজ সমুদ্রে চলছে 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 সমুদ্রের মধ্যে চলছে, লটারির মাধ্যমে এক দুই তালা নৌকাটি, জাহাজটি দুই তালা, তো উপর তলাতে কিছু লোক আছে কিছু লোক নিচে তলাতে আছে, তো নিচে তলাতে আছে খাওয়ার ব্যবহারের পানি, উপর তলাতে আছে খাওয়ার পানি, তো নিচে তলার লোকগুলি বারবার তারা উপর তলা যাচ্ছে পানি আনার জন্যে, কিন্তু উপর তলার লোকগুলি বলছে এরা বিরক্ত করছে, তাই বলে তাদেরকে কি করলো হুড়কাটা লাগিয়ে দিল। উপর তলার লোকেরা হুড়কাটা লাগিয়ে দিল, নিচে তলার লোকগুলি এখন যাচ্ছে হুড়কা খোলা পাচ্ছেন না, তখন নিচে তলার লোকগুলি এসে তারা যুক্তি করে বলছে আরে ওদের কাছে আর যে আমাদের কোনো লাভ নেই, নৌকার নিচেই পানি আছে, অতএব নৌকাটা ফুটা করলেই পানি উঠবে। এখন প্রশ্ন হচ্ছে নৌকাটা যদি ফুটা করে উপর তারা লোককে বাঁচবে, সবাই শেষ হয়ে যাবে, তোমরা যারা মসজিদে এসেছো তারা হচ্ছে উপর তালা লোক, তোমরা যারা মসজিদে আসছো তোমরা হচ্ছে উপর তালা লোক, তোমরা যারা নামাজ রোজা করো তারা হচ্ছে উপর তালা লোক, যারা এখনো আসেনি তারা হচ্ছে নিচে তালা লোক। সুদ থেকে মদে গেল, মদ থেকে জুয়া গেল, জুয়া থেকে জেনা ব্যবচারে তারা চলে গেছে, তোমরা বলো বেঁচে গেছে, জীবনেও নাই। কুল্লু মাতিয়াত গুনুরাই জান্নাতা ইল্লা মান আবা, কিলামান আবা ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ জান্নাতে যাবে, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তারা জান্নাতে যাবে না। তখন কাইলামান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আবা কাকে বলতে রয়েছেন আল্লাহর নবী? তখন আল্লাহ রাসূল বলছেন, কালামান আতানি দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত করবে সে জান্নাতে যাবে, ওমান আসাআনি ফাকাদ আবা, এবং যে আমার দিন ধর্মকে প্রত্যাখ্যান করবে আমি তাদেরকে আবা বলছি। শুনেন, যদি আপনি আপনার সমাজকে যদি আপনি ঠিক পথে না নিয়ে আসেন এলাকা ধ্বংস হবেই হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, একটি আপনারা বাসে চড়ে আসেন প্যাসেঞ্জার বাসে, তো আপনারা প্রায় 40 জনের মতো আছেন, তো এর মধ্যে 2 জন নামাজ পড়ে আর বাকি 38 জন তারা বেনামাজি তারা চলে রয়েছে। এখন আপনাকে প্রশ্ন করা হচ্ছে এই বাসটা চলতে চলতে যদি একটা ব্রিজ থেকে পড়ে যদি এখন পানিতে ডুবে যায় আর ওই আপনার কি নাম বাসটি যদি পানিতে ডুবে যায়, তো বলেন তো 40 জনই মারা যাবে না 2 জন নামাজি মারা যাবে, 2 জন নামাজি বেঁচে যাবে না এরাও মরবে ওদের সাথে, এদের সাথে ওরাও মরে যাবে। এর জন্যে যতই আপনি তাহাজ্জুদ করেন না কেন, যতই আপনি আল্লাহ বিল্লাহ করেন না কেন, ওই সমস্ত লোকদের কারণে তোমরাও ধ্বংস হবে। অতএব তোমরাও সাবধান হয়ে যাও, ওই সমস্ত বেঈমানদের কারণে, সুদখোরদের কারণে, জুয়াখোরদের কারণে। যদি ইমানদার 2-4টা লোক যদি গ্রামের ভিতরে থাকে তাহলে ওদের সাথে সাথে এরাও ধ্বংস হবে, আল্লাহর আজাব আসার সময় আর তখন আর দেখানো হবে না কে ইমানদার আর কে বেঈমান, সবাইকে ধ্বংস করে দেওয়া হবে। আপনাকে আমি বলছিলাম যে আপনি আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আপনাকে বলি, আপনার স্ত্রীর হাত কেটেছে তার জন্য আপনার অন্তরে অনেক দরদ লাগে,
আপনার ছেলের হাত কেটেছে এর জন্য আপনার অন্তরে খুব দরদ লাগছে, কিন্তু যদি কিয়ামতের মাঠে আপনার সন্তানকে যদি আপনার চোখের সামনে জাহান্নামে দেওয়া হয়, আপনি বাপ হিসাবে বলেন, আপনি কি সেদিন সহ্য করতে পারবেন? আপনার স্ত্রীকে যদি জাহান্নামে দেওয়া হয়, সেদিন কি আপনি সহ্য করতে পারবেন? আপনার খুব আত্মীয় নিজের প্রিয় মানুষটাকে যদি আপনাকে জাহান্নাম আপনার চোখের সামনে জাহান্নামে দেওয়া হয়, আপনি কি সেদিন সহ্য করতে পারবেন? আরে দুনিয়ার কথা একটা বলছি শুনেন, দুনিয়াতে একজন নবী এসেছিলেন, ওই নবীটির নাম হচ্ছে নবী নূহ আলাইহিস সালাম। তার চারজন ছেলে ছিল, হাম, সাম, ইয়াফাস, কেনান। তো তিনজন ছেলে ঈমান নিয়ে এসেছে। নবী নূহ আলাইহিস সালামের ছোট ছেলেটার নাম হচ্ছে কেনান। তো একে বলে, বেটা তুমি আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহকে ডাকো, তুমি আল্লাহকে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও, যদি তুমি না মানো আল্লাহর গজব আসবে। তো নবী নূহ আলাইহিস সালাম এর ছেলেটা কি বলছে, যে তোমার আল্লাহকে বলো যত প্রকারে গজব দিবে দে, কোনো সমস্যা নেই, যত প্রকারে গজব আসবে আসুক, এতে আমি পরোয়া করি না। তখন নূহ আলাইহিস সালাম যখন এই শব্দগুলো শুনতে পাচ্ছে নিজের ছেলের কাছ থেকে, এবং লোকেরা যখন বেজ্জাতি করছে, তখন নবী নূহ আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে দোয়া করে দিলেন, ক্বালা নূহু রাব্বি লা তাদর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি, এই জমিনে যতগুলি কাফের রয়েছে সবাইকে আপনি মেরে শেষ করে দেন। ছোট বাচ্চা যদি কাফের থাকে তাকেও শেষ করে দেন, তাদের পেটের ভিতরে যদি কাফের বাচ্চা থাকে, মহিলাদের পেটের ভিতরে যদি কাফেরদের বাচ্চা থাকে, এদেরকেও আপনি শেষ করে দেন। মিনাল কাফিরিনা দাইয়ারা, কাউকে আপনি টিকিয়ে রাখেন না, সবকে মেরে শেষ করে দেন। তখন আল্লাহ বলেন, নূহ আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, তুমি একটা নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, নৌকা তৈরি করলে এরপরে আল্লাহ বলেন, যারা তোমাকে মেনেছে তাদেরকে চড়িয়ে নাও, আর জোড়া জোড়া পশুগুলোকে চাপিয়ে নাও। সবকে চাপানো হলো, কিন্তু তার ছেলে জিদ্দি ছেলে নূহ আলাইহিস সালামকে মানছে না, নৌকাতে উঠছে না। নূহ আলাইহিস সালাম বার বার বলছেন, এই আমার সন্তান শোনো, আল্লাহর গজব আসছে, অতএব তুমি আমার নৌকাতে চড়ে নাও, আমাকে নবী বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও। কিন্তু নূহ আলাইহিস সালামের সন্তান এত করে বলার পরও তার সন্তান তিনাকে মানছেন না। শেষ পর্যন্ত পানি যখন উঠতে লেগেছে, গজবটা কত বড় হয়েছিল জানেন? গজবটা কত খাতারনাক হয়েছিল, যে মহিলাদের কোলে বাচ্চা ছিল, এমন ঝর্ণা আসলো, এমন প্লাবন আসলো, ওই সমস্ত নারীরা তাদের নিজের বাচ্চাদেরকে নিয়ে দৌড়িয়ে পাহাড়ের উপরে উঠলো। পাহাড়ের চূড়োয় উঠার পরে তাদের পায়ের হাঁটু পর্যন্ত পানি আসলো, কোমর পর্যন্ত আসলো, গলা পর্যন্ত আসলো, নাক পর্যন্ত মহিলাদের চলে এসছে। এখন নাকটা তাদের ডুবে গিয়েছে, নিজের সন্তানদেরকে পায়ে রেখে, পায়ের ও সন্তানের উপরে চড়ে নাকটাকে এরকম করে উঁচু করেছিলেন। এরপর নূহ আলাইহিস সালামকে মানেননি, সবাই মরে শেষ হয়ে গেল। নূহ আলাইহিস সালামের সন্তান এখন কেনান, সেও এখন তার নূহ আলাইহিস সালামের চোখের সামনে হাবুডুবু করছে। তো নূহ আলাইহিস সালাম বলছেন, বেটা আল্লাহকে মেনে নাও, আমাকে মেনে নাও, উঠো জাহাজে চলে এসো, নৌকাতে চড়ে নাও। এরপর নূহ আলাইহিস সালামের সন্তান তার নৌকাতে উঠছেন না। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম দেখছেন, আমার চোখের সামনে একটা বহাল ছেলে মরে যাবে, এটা কি কোনো বাপ সহ্য করতে পারে, যে একটা চোখের সামনে একটা সন্তান ডুবে মরে যাচ্ছে আর বাবা স্বয়ং দেখছে? এই সময়তে নূহ আলাইহিস সালাম আর নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না, নিজেকে আর বরদাস্ত করতে না পারে, তখন আল্লাহকে বলছেন, ইন্নাবনি মিন আহলি, এটি হচ্ছে আমার পরিবার, এটি হচ্ছে আমার সন্তান, অতএব আল্লাহ আপনি আমার পরিবারকে বাঁচিয়ে নেন, আমার সন্তানকে বাঁচিয়ে নেন। তখন আল্লাহ বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলি, এটা তোমার পরিবার মানে যে তোমাকে আল্লাহ, যে তোমাকে নবী বলে ডাকেনি, যে তোমাকে আমাকে আল্লাহ বলে ডাকেনি, এ তোমার পরিবার হবে মানে নূহ তোমার পরিবারে এটা হবে কেন, এ তো হচ্ছে কাফের, তুমি তো দোয়া করেছো মিনাল কাফিরিনা দাইয়ারা, যতগুলি কাফের আছে সবকে আপনি ধ্বংস করে দেন, তোমার ছেলে কাফের, তোমার ছেলে কাফের, তোমার ছেলে কাফের, অতএব এ তোমার ছেলে নয়, এ হচ্ছে একজন কাফের, অতএব এই কাফেরের স্থান এই নৌকাতে নেই। নূহ আলাইহিস সালামের মুখকে বন্ধ করে দিয়েছিলেন আল্লাহ। এটা দুনিয়াতে একজন বাপ নিজে থামতে না পারে, সহ্য করতে না পারে বলে দিয়েছিলেন যে এটা আমার পরিবার। তাহলে কিয়ামতের মাঠে যখন আপনার চোখের সামনে দেওয়া হবে জাহান্নাম আপনার সন্তানকে, সেই দিন আপনি বরদাস্ত করতে পারবেন? এটা আপনাকে বোঝাচ্ছি।
এটা দুনিয়াতে পারা যায়নি। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের মাঠে চলে যাবে এবং তার বাপ আজার তাকে জাহান্নামে দেওয়া হবে। তো আজার বলবে ইব্রাহিমকে, বেটা দুনিয়াতে তোমাকে মানতে পারিনি, অতএব আজকে কিয়ামতের মাঠে তোমার সব কথা আমি শুনতে রাজি আছি, আল্লাহ যাই বলবেন তাই শুনে নেব, খালি এক কিঞ্চিত খালি আমাকে জান্নাতে দিয়ে দিক না, খালি একটু সুপারিশ করো। ইব্রাহিম আলাইহিস সালাম যতই যাই হয়ে যাক না কেন, বাপ বলছে একজন সন্তানকে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি বলেছেন ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে বলছি কিয়ামতের মাঠে তোমাকে আমি অপমান করব না, আমি আল্লাহ তোমাকে বলে রাখলাম কিয়ামতের মাঠে তোমাকে অপমান করব না, আমি আল্লাহ এই কথাটা ইব্রাহিমকে বললাম যে আমি তাকে অপমান করব না, এই কথা আল্লাহ বলছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কিয়ামতের মাঠে আজকে আমার বাপ তিনি জাহান্নামে চলে যাচ্ছে, আজার আমার পিতা জাহান্নামে চলে যাচ্ছে, এর থেকে আর বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ বলছেন ইন্নি হারামতুল জান্নাত আলাল কাফিরিন, এই ইব্রাহিম শোনো তোমার বাপ হচ্ছে কাফের, আমি আল্লাহ কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, অতএব জান্নাতে যাওয়ার সুযোগ তোমার বাবার নেই, তোমার বাবা জান্নাতে যেতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে এতটুকু তিনাকে সম্মান দেওয়ানো হলো যে তার সন্তানকে তার বাবাকে আজারকে একটা বিজির থেকে বড় এবং সিরগালের থেকে ছোট একটা অত্যন্ত নোংরা একটা প্রাণী বানিয়ে দেওয়া হলো এবং পায়ের কাছে আনা হলো এবং তার চোখের সামনে তার বাবাকে জাহান্নামে নিক্ষেপ করা দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে শুধুমাত্র এতটুক সম্মান দেওয়া হয়েছিল, এ ব্যতীত আর নয়। নিজের বাবাকেও ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের মাঠে বাঁচাতে পারেননি, কলিজাটা ফেটে গিয়েছিল যে একজন বাপ জাহান্নামে চলে যাবে। আমি আপনাকে বলছি শোনেন, আপনার সন্তান যদি এখন নামাজ না পড়ে আপনার সন্তানকে জাহান্নামে দেওয়া হবে, যদি আপনার চোখের সামনে দেওয়া হয় সেই দিন আপনি বরদাস্ত করতে পারবেন? সেই দিন তো তখন মায়া মমতা অনেক আল্লাহ বৃদ্ধি করে দিতে পারে। আপনার বাবা আপনার সন্তান আপনার আপনি এখন সন্তান আপনার বাপ নামাজ পড়ে না, সেই দিন যদি আপনার বাবাকে জাহান্নামে দেওয়া হয় আপনি সহ্য করতে পারবেন? পারবেন না। অতএব আল্লাহ আগেই সাবধান করছেন, তুমি বাঁচো তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নারী পুরুষ উভয়ে আমি কয়েকটা কথা বলে আমার বক্তব্য ইতি করব। শুনেন আল্লাহ নবী বলেন রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা আইকাজা ইমরাতাহু, ওই মহিলাটার প্রতি আল্লাহ রহমত নাজিল করেন, রাহিমাল্লাহু রাজুলান ওই পুরুষের প্রতি আল্লাহ রহমত নাজিল করেন। কোন পুরুষটা? যেই পুরুষটা আগে ঘুম থেকে জাগলো, ঘুম থেকে জাগার পরে দেখছে যে আমার স্ত্রী এখন ঘুমিয়ে রয়েছে, অতএব স্ত্রীর পাটাকে হালকা লড়িয়ে দিয়ে উঠালো, যদি না উঠে হালকা পানি তার চোখে ছিটিয়ে দিয়ে স্ত্রীকে জাগালো এবং স্ত্রীকে নামাজ পড়ালো। আল্লাহ নবী বলছেন রাহিমাল্লাহু রাজুলান, ওই পুরুষের প্রতি আল্লাহ রহমত নাজিল করেন। অনুরূপভাবে রাহিমাল্লাহু ইমরাতান ক্বামাত মিনাল লাইলি ফাসাল্লাত আইকাযা যাওজাহা, ওই মহিলার প্রতি আল্লাহ রহমত নাজিল করেন। কোন মহিলাটি? যেই মহিলাটি ঘুম থেকে আগে জেগে গেল, জাগার পর দেখছে আমার স্বামী এখনো ঘুমিয়ে রয়েছে, অতএব তার স্বামীকে ঘুম থেকে জাগালো, জাগার পর ঘুম থেকে আগে পা নড়ালো, যদি সে না জাগে তাহলে হালকা পানি ছিটিয়ে দিল, তারপরে তার স্বামীকে জাগিয়ে দুজনাই নামাজ পড়লো। তো আল্লাহ নবী বললেন রাহিমাল্লাহু ইমরাতান, ওই মহিলার প্রতি আল্লাহ রহমত নাজিল করে। এবার আপনাকে বলতে চাইছি মাওলানা সাহেব আল্লাহর রহমত কতটুকু একটু বলে দেন তো। আচ্ছা আপনাকে দেখাচ্ছি, দেখেন আল্লাহর রহমত কতটুকু। একটা লোক দেব দেবীর মূর্তি পূজা পূজা করে, একটা লোক প্রতিদিন দেব দেবীর পূজা করে, একটা লোক প্রতিদিন সে জেনা ব্যবচার নিয়ে ব্যস্ত, একটা লোক প্রতিদিন সে সারা মদ পান করে, এরপরও আল্লাহ তার কাছে তিন টাইমের খাবার পৌঁছে দেয়, তাহলে একজন বেনামাজিকে একজন মদঘরকে একজন দেব দেবী মূর্তি পূজা করনেওয়ালাকে যদি আল্লাহ তাদের কাছে তিন টাইমের খাবার পৌঁছে দেয়, তাদের প্রতি যদি এমন রহমত বর্ষণ করে, তাহলে আপনারা যদি কেউ যদি তার নিজের স্ত্রীকে জাগায় এবং স্ত্রীকে যদি কেউ যদি তার স্বামীকে জাগায়, তাহলে এদেরকে কতটুকু রহমত দিবেন এই কথা বর্ণনা করা যাবে না। সম্মানিত দিনে ভাই কি বলছিল? আচ্ছা আদায় আছে, কেউ আছে কি মহিলারা? মহিলারা যদি কিছু থাকে আপনারা তো দিয়ে যাবেন, শব্দ বক্তারা চুষে নিয়েছে, আপনারা কিছু দেন ভাই, দিয়ে যাবেন কিছু, আপনারা থাকেন ইনশাল্লাহ। আর একটা আপনাদেরকে খুব মজার ঘটনা শুনেছি, সুর দিয়ে ওয়াজ করি তো তার জন্য আমাকে বেশ কিছু জায়গাতে পাম দিয়ে সুর দিয়ে ওয়াজ করায় যে সুর দিয়ে ওয়াজ করতে হবে। তা আপনারা শুনতে চাচ্ছেন নাকি? হ্যাঁ সুরের ওয়াজ শুনতে চাচ্ছেন হালকা?
আচ্ছা বেঙ্গলি তো সুরের অল শুনতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সুর আছে কি না আছে, আচ্ছা এটাও আপনাদেরকে দেখিয়ে দিই। বিভিন্ন জায়গাতে এই কয়েক পাঁচ দিন আগে এরা আমাকে বলছে সুর করতে হবে, আমি বলছি সুর দিয়ে ওয়াজ করলে মানুষের ধরতে কম পারে, আর সুর ছাড়া ওয়াজ করলে মানুষেরা কথাগুলো ধরতে পারে, বুঝতে পারে বেশি। এর জন্য আমি সুর ছাড়া ওয়াজ করার চেষ্টা করি, আর সুর ছেড়েছি বলে এখন জালসার ডেট কমে গেছে, নিচ্ছে না। তো ফির হক যেখানেই সেখানেই দাঁড়িয়ে থাকতে হবে, বুঝতে পারলেন কিনা? তো তাহলে সুর দিয়ে যেহেতু একটা ওয়াজ চাইছে, তো আমি এই ঘটনাটা এই আয়াতটা তাহলে পড়ছি সুর দিয়ে। আর মহিলাদের কাছ থেকে কিন্তু দান আসতে হবে ছেলেদের কাছ থেকে, কেন উভয় মিলে একটা মধুর সম্পর্কের কথা বলতে চাচ্ছি। কি বিসমিল্লাহির রহমানির রহিম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইজনকে বলেছেন স্বামীর পোশাক হচ্ছে স্ত্রী এবং স্ত্রীর পোশাক হচ্ছে স্বামী, দুইজনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে পোশাক রূপে ব্যবহার করলেন। তাহলে এবার মাঝে একটা কথা আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইজনকে কেনই বা পোশাক ব্যবহার করলেন, এর ভিতরে গভীর তত্ত্ববহুল কথা আছে। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন দুইজন তোমরা পোশাক, স্বামী স্ত্রী দুইজন তোমরা পোশাক। আচ্ছা আমি এই পোশাকটা পরে আছি, পোশাকটা পরে থাকতে থাকতে হঠাৎ করে আমার পোশাকে ঝোল পড়ে গেছে। আচ্ছা ঝোল পড়ে গেলে আমি পোশাকটা খুলে ফেলে দেবো নাকি আবার পরিষ্কার করতে হবে? জোরে বলেন না গো, আবার পরিষ্কার করতে হবে কি হবে না? হবে। তা আল্লাহ এখানে কি বলছেন, দুইজনকে পোশাক বললেন, কেন বললেন? হে নারীগণ হে পুরুষগণ তোমরা শোনো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের দুজনকে এই জন্য পোশাক আমি আল্লাহ বানালাম। নারীর শোনো, তোমার স্বামীর যদি কোনো ভুল ত্রুটি যদি পেয়ে থাকো, তোমরা দুইজনে যদি কথা কাটাকাটি হয়ে যায়, তোমাদের দুইজনের ভিতরে যদি একটু রাগারাগি হয়ে যায়, এর জন্য তোমরা বড় সিদ্ধান্তর দিকে তোমরা চলে যেও না, তোমরা একে অপরে বড় সিদ্ধান্ত নিয়ে নাও না, তোমরা তালাকের দিকে তোমরা চলে যেও না, যেহেতু পোশাক নোংরা হলে যেমন সেটাকে পরিষ্কার করা হয়, তেমন করে তোমরা দুইজনকে একে অপরে তোমরা মানিয়ে নিয়ে তোমরা আবার তোমরা পরিবার চালাবে। এর জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইজনকে বললাম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একটা বুঝলেন, দু নম্বর হালিম ভাই 200 টাকা দিলেন আর 1000 টাকা নগদ, দুবার সিমেন্ট। আচ্ছা তো একটা বুঝলেন, নাম্বার দুই আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আমি আল্লাহ তোমাদেরকে দুজনকেই পোশাক রূপে কেন বললাম, এই কোরআন বলছেন পোশাক কি করে, পোশাক মানুষের ইজ্জত কে ঢেকে রাখে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইজনকে আল্লাহ বলছেন শোনো তোমাদের দুইজনকে আমি আল্লাহ পোশাক এই জন্য বানালাম, ইজ্জত কে ঢেকে রাখার দায়িত্ব হচ্ছে দুইজনের। অতএব সোমেরে ও সামিকুল তোমরা শুনে না, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের দুইজনকে পোশাক আমি আল্লাহ বানিয়েছি। তার মানে স্বামীর পোশাক পুরুষ, স্বামীর পোশাক স্ত্রী এবং স্ত্রীর পোশাক হচ্ছে স্বামী। তার মানে স্বামীরে যদি তোমার স্ত্রীর কোনো খারাপ গুণ যদি তুমি দেখতে পাও, তার ভিতরে যদি কোনো খারাপ গুণ দেখা যায়, এই গুণগুলি অন্য পুরুষের সামনে তুমি ব্যর্থনা করবে না, অন্য পুরুষের সামনে বলিও না, নয়তো তুমি তোমার স্বামীর পোশাক তুমি হতে পারলে না। অনুরূপভাবে ওই পুরুষদেরকে বলা হয় ও পুরুষ কোল তোমরা শুনে নাও, যদি তোমার স্ত্রীর কোনো খারাপ গুণ দেখতে পাও অন্য পুরুষের সামনে বলবে না, এবং স্ত্রীদেরকে বলে তোমার স্বামীর গুণ যদি কোনো খারাপ গুণ তুমি দেখতে পাও অন্য নারীদের সামনে তুমি বলবে না, যদি তুমি বলে দাও তাহলে তোমরা দুইজনেই একে অপরে তোমরা পোশাক হতে পারলে না। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমরা নিজেকে এক অপরের গোপন কথাগুলোকে নিয়ে এক অপরের গোপন কথাগুলোকে তোমরা ঢেকে চেপে রাখবে। এর জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের দুইজনকে বললাম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। লিল্লাহি তাকবীর। অনেক ওজন গো, চাঁদির এখানে দুটো চুরি চলে এসছে, মা বোনরা যদি থাকেন তো দিয়ে যান তো, এখন দানের ময়দানে চলে আসেন।
ওরা ওই বক্তাদেরকে যা দিয়েছেন আমাকে দিয়ে একবার দেখে দেন, হঠাৎ করে কেউ 50,000 টাকা লিখে দেন তো, তারপরে দেখা যাবে পরের দিবেন চাল পালিয়ে যাবেন, দেখা যাবে কোন রকম বাকি লিখে চলে যান। হ্যাঁ আমার থেকে তো ব্যাপার খারাপ করে দিলেন, পালানোর জায়গায় ঢুকতে হবে। তো শুনেন, নারীরা যদি থাকেন তো দিয়ে যাবেন, দিয়ে যাবেন, সোনা চাঁদি যা পারবেন দিবেন। তো ফের একটা কথা বলে দিচ্ছি, ফের স্বামী যদি আপনার সেরকম হয় তো সেইভাবে দিয়ে, নাহলে অনেক জালসাতে দেখেছি চাঁদি আর সোনাতে একদম ডক ডক করে ঝুলছে আর একদম স্টেজ লোড হয়ে গেছে, আর সকালবেলাতে অনেকটি মহিলা লাইন লাগিয়ে দিয়েছে মসজিদে, বলছে আমার তোড়াটা দেন, আমার আংটিটা দেন, আমার কানেরটা দেন, বলে স্বামীরা দিয়েছে পিটানি লিয়াই আংটিগুলো লিয়াই, তখন সব চলেছে। তা আপনারা সোনা চাঁদি যা দেবেন একটু চিন্তা ভাবনা করে দিয়েন, যদি আপনার স্বামীটা যদি নরম থাকে তো সেরকম করে দিবেন, আর যদি খুব গরম হয়ে থাকেন তো আপনি পড়েই থাকেন, দিয়েন না। একটা জালসাতে কে মোবাইল দিয়েছে আর বক্তা এখানে একজন দিয়েছেন, আপনারা যে যা পারবেন বাকিও লিখে যান। তো একজন বক্তা কালেকশন করছে, কি বলছে, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজার হাজার, শেষ কালে গুনে দেখি 3×4, সব কালেকশন করে চলে যাচ্ছে আর মায়ের ওয়াজ করে চলেছে, বলছে যাদের যাদের মা মরেছে তারা তারা আগে এসো। তো তখন অনেক লোক উঠে আসলো আর মায়ের দুঃখ নিয়ে আর সহ্য করতে পারে না আর কালেকশন দিয়েছে, বলছে মোলার সাহেব আমার কাছে টাকা নেই তো মোবাইল দিলেন, মোবাইল দিয়ে দিলে যে ফের এরকম কালেকশন করতে বলছে, যাদের যাদের বাপ নেই তারা তারা এসো। এবার ফের উঠে এসছে অনেকটা লোক, কে মোবাইল দিচ্ছে, কে ঘড়ি খুলে দিচ্ছে, কে জামা পোশাক সবই দিয়ে দিচ্ছে, বলছে এত তার দুঃখ, এরকম করতে করতে অনেক কালেকশন হয়ে গেল, সকালবেলাতে ফের ওই রকম ভিড় লাগিয়ে দিয়েছে, বলছে মোবাইলটাতে না থাকতে পারছি না। তো বুঝতে পারলেন কিনা, তো রস দিয়ে কালেকশন করা যায়। আল্লাহ রসুল বিভিন্ন ধরনের কালেকশন করতেন, যখন মসজিদ নববীটাকে যখন বড় করার যখন কথা হতো তখন আল্লাহ রসুল বলছেন মায়েশতেরি বীর রোমাতা, রোমা নামে ইন্দ্রাটা কে দিবে, উসমান, মসজিদ নববীটা ছোট হয়ে গেছে একটু বড় করতে হবে, কে দিবে তো উসমান। তো এক দুজন সাহাবি উঠতো কাজ হয়ে যেত, আর এখন আমাদের গলা ফাটিয়ে ফাটিয়ে হচ্ছে, একজন বক্তা কালেকশন করে চলে যাচ্ছে আর মহিলারা তাদের দান আসছে অনেক। এখানে এক ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ মাসাল্লাহ আল্লাহ মুবারিকালে, একজন বক্তা কালেকশন করে চলে যাচ্ছে, তোকে জান্নাত, তোর খালাকে জান্নাত, তোর গোষ্ঠীকে জান্নাত, সবাইকে জান্নাত, আর একদম গল 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 করে ঘেমে গেছে, আর মহিলাদের তরফ থেকে কালেকশন চলে আসছে স্টেজ পুরো লোড, শেষের দিকে গুনে দেখছে 535 টাকা, মানে সব 10 টাকা লোড দিয়ে ভর্তি করে দিয়েছে। তা আমি আপনাদেরকে বলছি, নারীরা কালেকশন দিতে অনেক পারে, আপনারা যারা আছেন নারীরা আপনারা দিয়ে যান, কালেকশন দিয়ে যান। আর একটা আপনাদেরকে, নারীদেরকে একটা হাদিস বলবো, একটা পুরুষদেরকে হাদিস বলবো, দুইটা হাদিস বলে বক্তব্য করবো, এর মাঝে আপনারা নিয়ে আসেন কি, সব থেকে পৃথিবীর ভিতরে দামি পুরুষ কোনটি এবং সব থেকে পৃথিবীর ভিতরে দামি নারী কোনটি, এই দুটা শুনিয়ে দিচ্ছি, এর মাঝে আপনারা টাকা পয়সা গুনতে শুরু করেন। দামি পুরুষকে আগে এই কথা বলে দিচ্ছি, দামি পুরুষ ওকে বলা হয় কাকে, আল্লাহ নবী বলেন খাইরুকুম খাইরুকুম লি আহলি ওয়া আনা খাইরুকুম লি আহলি, আল্লাহর নবী বলেন হে পৃথিবীবাসী তোমরা শুনে নাও, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীর ভিতরে সব থেকে দামি পুরুষ, ওই পুরুষটাই হচ্ছে সব থেকে পৃথিবীর ভিতরে দামি, যেই পুরুষটা নিজের স্ত্রীর নিকটে সব থেকে উত্তম। আল্লাহর নবী বলেন রে সাহাবীরা তোমরা শুনে নাও, আমি বিশ্ব নবী তোমাদেরকে বলছি, আমি বিশ্ব নবী বলছি তোমাদের ভিতরে সব থেকে উত্তম পুরুষ ওই যে তার স্ত্রীর নিকটে উত্তম, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার স্ত্রীর নিকটে উত্তম। অতএব একটা মানুষ যদি সে যদি মন্ত্রী হয়ে যায়, সে যদি মাস্টার হয়ে যায়, সে যদি প্রফেসর হয়ে যায়, সে যদি পৃথিবীর নামে দামি হয়ে যায়, সারা পৃথিবীকে সে ভ্রমণ করে, অনেক অনেক জায়গাতে তার নাম ছড়িয়ে আছে, কিন্তু তার স্ত্রীর কাছে যদি ওই পুরুষের নাম না থাকে, ওই স্ত্রীর যদি নাম না থাকে ওই পুরুষের কাছে, ওই পুরুষের গুণ যদি ওই স্ত্রীর কাছে না থাকে, এই পুরুষ যতই দামি হয়ে যাক না কেন এই পুরুষকে উত্তম পুরুষ বলা হয়নি। তার মানে বর্তমান যুগে দেখা যায় যে বন্ধুরা বন্ধুর সঙ্গে, যুবকেরা এখন বন্ধুদের সঙ্গে অনেক মাস্তি করে কিন্তু বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে, এটা করা চলবে না। আল্লাহর নবী বলেন তোমরা শুনে দাও, সব থেকে দামি পুরুষ হচ্ছে ওই, সব থেকে উত্তম পুরুষ হচ্ছে ওই যে তার স্ত্রীর নিকটে উত্তম। অতএব হে পুরুষের দল, তোমরা সকলেই তোমাদের স্ত্রীর নিকটে প্রিয় হয়ে যাও। একটা হাদিস শুনালাম উত্তম পুরুষ কে, এবার সব থেকে উত্তম নারী কে, এটা শুনালেন।
আল্লাহর নবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারাতু সালিহা পৃথিবীর ভিতরে যতগুলি সম্পদ আছে পৃথিবীর ভিতরে যত সম্পদ আছে গোটা দুনিয়াটাই হচ্ছে সম্পদ গোটা দুনিয়াটাই হচ্ছে সম্পদ এর থেকে উত্তম সম্পদ হচ্ছে আল মারাতু সালিহা একজন নেককার স্ত্রী একজন নেককার স্ত্রীকে পৃথিবীর সব থেকে আল্লাহর নবীর দামি সম্পদ বলা হয়েছে তার মানে কেনই বা একে দামি সম্পদ বলা হয়েছে এর ভিতরে গভীর তত্ত্ববহুল কথা লুকিয়ে রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া বিমান ফাকুম মিন আমওয়ালিহিম হে পুরুষের দল তোমরা ইনকাম করো এবং তোমাদের স্ত্রীর পেছনে খরচা করো এবং স্ত্রীরা হচ্ছে ওই বাড়ির পুরুষের টাকা পয়সা লাগে গোছানো বানানোওয়ালা এবার যদি একটা মানুষ যদি হীরের ফ্যাক্টরি থাকে সোনার ফ্যাক্টরি থাকে এরপরও এই সম্পদকে গুটিয়ে রাখবে একজন নারী এবার ওই নারী যদি আদর্শবান না হয় ওই নারী যদি আল্লাহওয়ালা না হয় ওই স্বামীর অর্থ সম্পদকে সে গুছিয়ে রাখতে পারবে না এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন দিনদার একজন নারী দিনদার একজন মহিলা পৃথিবীর সব থেকে দামি সম্পদ বলা হয়েছে তার মানে হীরা নয় মুক্তা নয় মানিক্য নয় পৃথিবীর কোন সম্পদকে বলা হয়নি এর জন্য শুনলেন আল্লাহর নবী পৃথিবীতে আসার পূর্বে জাহেলি যুগ একটা ছিল এমন একটা যেমন জাহেলি যুগে এমন একটা পরিস্থিতি এসেছিল যে নারীদেরকে জ্যান্ত তাদেরকে কবর দেওয়া হতো এদেরকে মেরে পুঁতে দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হতো যখন একটা বাচ্চা জন্ম নিত যে তাদের পেটের ভিতরে একটা নারী ভূমিষ্ঠ হয়েছে সঙ্গে সঙ্গে মেরে সেই নারীটাকে শেষ করা হতো এমন একটা জামানা ছিল একটা মহিলা পেটের ভিতরে বাচ্চা নিয়ে সে রাস্তাতে হাঁটছে আর দুজন কাফেরের ভিতরে একজন এক অপরকে বলছে ওই মহিলাটার পেটের ভিতরে মহিলা আছে একজন বলছে না ছেলে আছে একজন বলছে মেয়ে আছে তাহলে দেখা যায় ওই মহিলাটাকে ধরে টেনে এনে ওর গলাটা কেটে পেটটা কেটে দিয়ে বাচ্চাটা বের করলো একজন হাসলো একজন জিতলো একজন হারলো অথচ মেয়েটা মারা গেল ওদের ভিতরে কিঞ্চিত পরিমাণ দুঃখ তাদের হতো না এইরকম অন্ধকার নিমজ্জিত সমাজে এসে আল্লাহর নবী সমস্ত মানুষদেরকে দামি দামি সম্পদ বানিয়ে দিয়েছেন আজকে ওই নারীদের সম্মানকে উঁচু করে দিয়েছেন এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন পৃথিবীর যতগুলি মহিলা আছে আমি আল্লাহ তাদেরকে বলি আল্লাহর নবী বলেন পৃথিবীর যতগুলি নারী আছে এরা যদি সব আদর্শবান হয়ে যায় এরা যদি সবাই আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে হীরে মুক্ত মানিক্য থেকে এরাই সব থেকে দামি নারী